ইমামে হুসাইন আলাইহিসসালাম পাকে সান পাকের উপর আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহু বন্ধু নেতা ইসলামিক গবেষক তরুণ তেজস্বী যুক্তিবাদী মোনাজারা খ্যাত আলেম জনাব মাওলানা ওয়ালিউল্লাহ কাদেরী সাহেব আপনারা ওনার বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন نحمده نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا صفينا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صفينا सामेईन किराम उपस्थित आशिकाने मुस्तफा व मुहिब्बाने अहले बैत किराम व गुलामाने हजरत गौसे आजम खुसूसन आज़ादराने सैयदुश्शुहदा शहीद करबला सैयदना इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम এবং এখানে উপস্থিত এবং কাদেরিয়া ওয়ার্ডার ইন বেঙ্গল নেটওয়ার্ক চ্যানেলের মাধ্যমে দূর থেকে যত লোক শুনছেন এবং উপস্থিত আমার সকল পীর ভাই ও পীর বোন এবং সকল সুধীবৃন্দ আপনাদের সকলকে জানাই সৈয়দুশ্শোহদা শহীদে কারবালা সৈয়দনা হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাত পাকের সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুনরা গ্রামে ইমামবাড়া শরীফ প্রাঙ্গণে প্রত্যেক বৎসর খুব শান ও শৌকতের সহিত জিক্রে শাহাদাতের এ মজলিস অনুষ্ঠিত হয়ে থাকে এবং তাতে বর্ধমান জেলার বিভিন্ন গ্রাম থেকে আমাদের পীর ভাই ও পীর বোন ছাড়াও আরও অন্যান্য মুহিব্বিন আহলে বায়েত খাস করে
ইমাম পাকদের আশেক যারা তারা এখানে উপস্থিত হন, হাজার হাজার জনসমাবেশ ঘটে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আপনাদের গ্রামের তরফ থেকে অন্য কোনো গ্রামে দাওয়াত দেওয়া হয় নাই মঙ্গলকোট খানকা শরীফ ব্যতীত। এটা শুধু আমাদের এই গ্রামের লোকদের নিয়েই, অল্প সংখ্যক লোক নিয়েই নিয়ম শৃঙ্খলা মেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা এখানে উপস্থিত হতে পারেননি তারা দূর থেকে কাদেরি ওয়াডার ইন বেঙ্গল এই চ্যানেলের মাধ্যমে শুনছেন। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা এই জিক্রে শাহাদাতের মজলিসে উপস্থিত হয়ে যে সওয়াব পাব, একই নিয়তে দূর থেকে যদি যারা কাদেরি ওয়াডার ইন বেঙ্গলের মাধ্যমে এই জিক্রে শাহাদাতের মজলিসে অংশগ্রহণ করেছেন তারাও একই সওয়াবই পাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এখানে ইমাম পাকের এই মজলিসে আমাদের উপস্থিতিকে কবুল করে নেন এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের প্রতি মহাব্বত ও ইশক এবং তার আজা গম দুঃখ অধিক অধিক করার তৌফিক আতা করুন। আজকে আমি আপনাদের এই গ্রামে অনেক বছর থেকে আসছি এবং এখানে এখন যারা উপস্থিত আছেন সব আমার পরিচিত, আমার নিকটস্থ, আমার পীর ভাই ও পীর বোন। আপনাদের এই জুনরা গ্রামে প্রত্যেক বছরই এক একটা সাবজেক্ট নিয়েই আমি আলোচনা করি, মহরম পাকের উপরেই, মওজু মহরম পাক, কিন্তু তার এক এক সাবজেক্ট উপরে। গত বছর আমার খেয়াল আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, বিভিন্ন পায়গম্বরগণ যে এই আজাদার করেছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম তো আসেননি কিন্তু আসবেন ভবিষ্যতে, এই কথা হার পায়গম্বরকে আল্লাহ পাক ইয়াদ করিয়েছিলেন। দশই মহরম ইমাম হুসাইন আলাইহিসসালাম আসবেন এবং ইমাম হুসাইন আলাইহিসসালামের মাধ্যমে দিন কায়েম হবে, এ কথা সমস্ত নবীদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়েছিলেন এবং তাদের দ্বারা জিক্রে শাহাদাত পালন করিয়েছেন। এই মওজুর উপরে গতবার বলেছিলাম, মাস্টার মশাই খেয়াল আছে, কিছু কিছু পয়গম্বরের মেশালও দেওয়া হয়েছিল। আজকে সব এটা ঘরোয়া মজলিসের মতোই, এটা আজাদারের মজলিস। আজকে আমি কারবালা শরীফের ঘটনার উপরেই আলোকপাত করব, এটা ইচ্ছা করছি, এবং কিছু কারবালা শরীফের পরের ঘটনা। আজকে কারবালা শরীফের পরের ঘটনা খুব বেশি বলবো না, আমার ইচ্ছা আছে মঙ্গলকোট শরীফে চল্লিশে পাক চেহলম শরীফ যেদিন, সেই দিনই ওখানে বেশি বর্ণনা করব। আজকে আমরা যেটা একটু জানবার চেষ্টা করব, এর আগে আমার মনে আছে কয়েক বছর আগে আমি বলেছিলাম এখানে এই যে কারবালা শরীফ হলো, ওনাদের উপর একটু জুলুম হলো, অত্যাচার হলো, এবং এত অত্যাচার যে শহীদ করে দেওয়ার পরেও ওরা ক্ষান্ত হচ্ছে না জানাজা মোবারকের উপরে, মানে জুলুম করছে, লাশ মোবারকের উপরে ঘোড়া দৌড়াচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে তাঁবুতে বিভিন্ন। তো মানুষ এত রাগ কোথা থেকে আসলো? এই মওজুর উপরে এই গ্রামে আমি বলেছি না। আজকে আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আমরা কথায় কথায় যখনই মহরম পাক আসে আমরা এজিদের উপরে দোষ চাপাই, দোষ চাপাই নাই সে তো দোষী, চাপাই নয় সে দোষী, কিন্তু আমরা শুধু এজিদকেই ধরি, শুধু ইয়াজিদকেই ধরি যে সে শহীদ করিয়েছে বা করেছে কারবালার ব্যাপারে, সে মানে ওনাকে শহীদ করেছে, হত্যা করেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে কারবালাটা একদিনের ঘটনা নয়, এটা আমাদেরকে জানতে হবে। এজিদের দ্বারা সম্ভবই ছিল না, এজিদ একটা ইনস্ট্রুমেন্ট ছিল, প্ল্যান আগে থেকে ছিল, যেটা এজিদের দ্বারা প্ল্যানটা সাকসেস হয়েছে। এজিদের দ্বারা প্ল্যান অনেক আগে থেকে, হট করে হয় না। আচ্ছা দেখুন, ইসলাম
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আসলেন, উনি আসার আগে থেকেই হাশেমি আর উমাইয়াদের দ্বন্দ্ব ছিল। এ ঘটনা যেহেতু আমার এখানে সবই পীর ভাই, আপনারা এগুলো বেশিরভাগই জানেন, আমাদের পীর ভাইরা এত বেশি জানেওয়ালা যে অন্যান্য সিলসিলা বা অন্যান্য ফিরকার আলেমদের কাছে জবাব দেওয়ার জন্য আমাদের আলেমদের দরকার হয় না, আমাদের দরবারের পীর ভাই যথেষ্ট। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আমি বাংলাদেশে বাস করছিলাম, একটা বিষয়ে জিজ্ঞাসা করলাম, একটা পীর ভাই উঠে উত্তর দিয়ে দিল, সাধারণ পীর ভাই। আমি জিজ্ঞাসা করলাম কি একটা প্রশ্ন আমার খেয়াল হচ্ছে যে হযরত আবু বকরের আব্বার নাম কি, বাংলাদেশে দেখবেন আছে, নেটে আছে, ইউটিউবে আছে, যে হযরতে আবু বকরের আব্বার নাম কি, তো সবাই চুপ আছে। এই ডান দিক থেকে একটা পীর ভাই উঠে দাঁড়িয়ে বলল ওনার আব্বার নাম আবু কুহাফা। তা আমাদের পীর ভাইরা অনেক জানেওয়ালা। তো এই হাশেমি উমাইয়ার একটা আগে থেকে দ্বন্দ্ব ছিল, মানে আল্লাহ পাক যে রসুল পাকের নূরকে আদম আলাইহিস সালামের সুলবে রাখলেন, এই নূরটা একটা চেনের মাধ্যম দিয়ে আসছে, এক মোমেন মোমেনার মাধ্যম দিয়ে এই নূর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পর ওনার দুই সাহাজাদা ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, কিন্তু ইসহাক আলাইহিস সালামের কাছে যায়নি। নূরটা আসলো ইসমাইল আলাইহিস সালামের কাছে, ইসমাইল আলাইহিস সালামের পর সেই নূর একটা চেনের মাধ্যম দিয়ে আসছে এবং কোরাইশের কাছে আসলো। সেখান থেকে হাশেম, হযরতে হাশেমের কাছে ওই নূরটা আসলো। হাশেম আর আব্দুস শামস দুই ভাই, কিন্তু আব্দুস শামসের কাছে নূর গেল না, কিন্তু এই নূর যার কাছে এসছে তিনি ইমাম হয়েছেন, তিনি কাবার মতো আল্লি ছিলেন। কেন? কোরআন পাকে আয়াত পাকে এসছে সুরা বাকারা 124 নম্বর আয়াত, আল্লাহ পাকের ইরশাদ ফরমাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, বলেন হে ইব্রাহিম আমি তোমাকে সমগ্র মানব জাতির ইমাম বানাবো। তো ইব্রাহিম আলাইহিস সালামের কৌতূহল জাগলো যে আমাকে ইমাম বানাবেন, তো আমি কি ইমাম, মানে আমার পরে ইমামত শেষ না আমার পরেও থাকবে? তো ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা, তোমাকে সমগ্র মানব জাতির আমি ইমাম বানাবো। কলা ও মিন জুরিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন যে এ ইমামত কি আমার জুরিয়াতের ভিতরে চলবে, আমি কি সে আমি শুধু ইমাম না এই ইমামত খানদানের মাধ্যমে কিয়ামত অবধি চলবে কিনা? আল্লাহ পাক জবাব দিলেন লা ইয়ানালু আহদিস জালিমিন, বলেন হ্যাঁ ইমামত এ খানদান পাকের ভিতরেই থাকবে, অন্য কোথাও যাবে না, কেয়ামত পর্যন্ত ইমামত চলবে, কিন্তু এই খানদানের ভিতরে যে জালেম হবে ওখানে ইমামত যাবে না। লা ইয়ানালু আহদিস জালিমিন, জালিমের কাছে ইমামত যাবে না। এই আয়াত পাক থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ইমামত ইব্রাহিম আলাইহিস সালামের খানদানেই থাকবে, আবার ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে জালেমও হবে। জালেম কিভাবে? জুলুম, বিভিন্ন প্রকারের জুলুম হয়, শুধু মারধর করলে, ফিজিক্যাল টর্চার করাটাই জুলুম তা নয়, ওটাও জুলুম, মেন্টাল টর্চারও জুলুম, ইমামের ইমামতকে অস্বীকার করা জুলুম, ইমামের ইমামতকে অস্বীকার করা এটাও একটা জুলুম। তো এই নূর যে খানদানের মাধ্যমে যাবে, তিনি ইমাম হবেন যে আওলাদের মধ্যে, সেই আওলাদের ওই খানদানেরই আর অন্য আওলাদের ভিতরে যারা ওই ইমামের ইমামতকে অস্বীকার করবে ও জালিম হবে, ওখানে ইমামত যাবে না। তো একই খানদানের কে ইমাম কে ইমাম নয়, কে কাবার মতওয়াল্লি হওয়ার যোগ্য কে যোগ্য নয়, এটা দেখ বোঝা যাবে যে কে জুলুম করছেন আর কে মাজলুম হচ্ছেন। যেহেতু এই নূর হযরতে হাশেমের সুলবে আসলো, রসুল পাকের এই নূর, তারই ভাই আব্দুস শামস যে উমাইয়ার পিতা, সে এটা মেনে নিতে পারল না, তার হিংসা হলো, এবং আল্লাহ পাকের তরফ থেকে কাবা শরীফের মতওয়াল্লি হযরতে হাশেমকে এই সমস্ত মক্কাবাসীরা
মুতওয়াল্লি হিসেবে মেনে নিল এবং তারা হাজিদেরকে পানি পান করাতেন, খাবার দিতেন, যার কারণে উমাইয়াদের বিরুদ্ধে কোরআনে আয়াত পাক এসেছে যে তোমরা কি হাশেমিদের ন্যায় হাজিদেরকে পানি পান করাইয়াছ? তো হযরতে হাশেমের সাথে দ্বন্দ্ব শুরু হলো এই নিয়ে। কিছুদিন পর আব্দুস শামস মারা যায়, আব্দুস শামসের পুত্র উমাইয়া। উমাইয়া আরো খাতারনাক ছিল, উমাইয়ার আরো প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো, এই নিয়ে বিচার, ঝগড়া, ঝাঁটি, অনেক ব্যাপার। হিস্ট্রি, তারিখে তাবারি, খালদুন, ইবনে কাসির, যে কোনো তারিখ উঠালে এগুলো ঘটনা পাবেন। শেষে মক্কাবাসীরা উমাইয়াকে নির্বাসনও দিয়েছিল। যাই হোক, এ দ্বন্দ্ব আস্তে আস্তে বাড়তে থাকে। হযরত হাশেমের পরে তার শাহজাদা আসলেন হযরত আব্দুল মুত্তালিব, রাসূলের পাকে দাদা যান আলাইহিসসালাম। উমাইয়ার এদিকে উমাইয়ার পর তার ছেলে আসলো হারব। যত যুগ মানে বছর অতিক্রান্ত হচ্ছে, যেমন যেমন জামানা আসছে, তাদের নাসলের সম্পর্কটা দূরত্ব যাচ্ছে, আর ওই হাশেমির সাথে উমাইয়ার দ্বন্দ্ব আরও বাড়ছে। এটা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, হাশেমি সঙ্গে উমাইয়ার গোত্রীয় দ্বন্দ্ব। অতঃপর হযরতে আবদুল্লাহ আসলেন, আব্দুল মুত্তালিব আলাইহিসসালামের শাহজাদা। ওখানে রসুলের বাগের নৌর আসলো, উনি কাবার মতওয়াল্লি ছিলেন, ওনার পরে হযরত আবু তালিব ছিলেন। আর এদিকে হারবের ছেলে আবু সুফিয়ান আসলো। এই যে ইনাদের বংশ তালিকাটা কীরকম, সৈয়দুসৌদা ইমাম হুসাইন আলাহ ইসলাম, তার আব্বা হচ্ছেন মাওলা আলী আলাহ ইসলাম, এবং আম্মা খাতুনে জান্নাত পাক। খাতুনে জান্নাত পাকের আব্বা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী এবং রসুলের পাকের মাওলা আলীর আব্বা হচ্ছেন আবু তালিব আলাহ ইসলাম, রসুলের পাকের আব্বা আবদুল্লাহ আলাহ ইসলাম। আবদুল্লাহ এবং হযরত আবু তালিব আলাইহিমাসসালামের আব্বা আব্দুল মুত্তালিব আলাহ ইসলাম। আব্দুল মুত্তালিব আলাহ ইসলামের আব্বার নাম হযরত হাশেম। এদিকে ইয়াজিদের বাবার নাম মুয়াবিয়া, মুয়াবিয়ার বাবার নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বাবার নাম হারব, হারবের বাবার নাম উমাইয়া, তার বাবার নাম আব্দুস শামস। আব্দুস শামস আর হাশেম দুই ভাই। তো দ্বন্দ্বটা আরও বাড়তে থাকলো হযরত আবদুল্লাহর সাথে, এবং তখন আসলো হারবের ছেলে আবু সুফিয়ান, যে মুয়াবিয়ার বাবা। এই দ্বন্দ্বটা ছিলই, বুঝলেন না? যখনই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবদুল্লাহ খান শাহজাদা নবী পাক, এবং উনি এসে সারা মক্কার লোকেরা 360 মূর্তির পূজা করত। কয়? কাবা শরীফের ভিতরে 360 মূর্তি ছিল, তারা ওই মূর্তিকে তাওয়াফ করত। কিন্তু এই হাশেমিরা, যে খানদানে যাদের সুলবে নূরে মুহাম্মাদী এসছে, এটা জেনে রাখবেন, নূরে মুহাম্মাদী যাদের সুলব এবং রেহেম থেকে এসেছেন, তারা কখনো কাফির হবেন না, মুশরিক হবেন না। এবং কোরআন থেকে এর উপরে আয়াত পাক আছে, আমি হয়তো এর আগে কখনো বলেছি বা এখানে না বললেও আমার ইউটিউবের উপরে লেকচার আছে, কোরআন পাক থেকে আয়াতে করিমা আছে, যা আদম আলাইহিস সালাম থেকে হযরতে আবদুল্লাহ পর্যন্ত আলাইহিস সালাম এবং আবু তালিব পর্যন্ত, এই পুরা চেন যে চেনের মধ্যে এসছে, এ চেনকে বলা হয়েছে মুসলমান উম্মাত কোরআন পাকে। এবং এনারা তখন ইসলাম, রসুল পাক তো তখন দিন আসে নাই, তো তারা মিল্লাতে ইব্রাহিমাতে ছিলেন, এবং এনারাও কাবা তওয়াফ করতেন, এনারা কাবা তওয়াফ করতেন এক আল্লাহর নিয়তে, আর বাকি সমস্ত মুশরিকরা কাবা তওয়াফ করত 360 মূর্তির নিয়তে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে তারা এসব আমালটা হয়। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসেই যখন প্রথম তৌহিদের দাওয়াত দিলেন, এক আল্লাহর, বললেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং খাস বান্দা। যখনই এই কথা বললেন, আবু সুফিয়ান রাগে ফেটে পড়ল, যে এতদিন তো ছিল আমাদের গৃহদ্বন্দ্ব, বুঝেছেন না, এতদিন ছিল গৃহদ্বন্দ্ব, আমাদের কবিলাগত যে দ্বন্দ্ব, গোত্রীয় দ্বন্দ্ব, আজ আবার আমাদের, আমি উমাইয়া ফ্যামিলি থেকে, আমাদের যে বিপক্ষ পার্টি সেই হাশেমি খানদান থেকে আবদুল্লাহর ছেলে এসে বলে নাকি এ 360 মূর্তি মিথ্যা, নতুন এক ধর্ম নিয়ে আসলো, অন্য এক আল্লাহকে নিয়ে আসলো, আবার নিজেকে বলছে আল্লাহর প্রেরিত পুরুষ, পুরুষ। তো এটা তো একটা দল উনার দিক নিবে। তখন সে আরো রাগে ফেটে পড়লো, অর্থাৎ যেটা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় দ্বন্দ্বটা ট্রান্সফার হলো, রূপান্তরিত হলো ধর্মীয় দ্বন্দ্বে, যার কারণে ইসলামে যত যুদ্ধ হয়েছে তাবুকের যুদ্ধ ছাড়া, প্রত্যেক যুদ্ধে, হিস্ট্রি পড়ুন, যে কোনো হিস্ট্রি পড়ুন, অ্যারাবিকে পড়ুন আর ইংলিশের বাংলাতে,
সমস্ত হিস্ট্রি পড়লে বুঝতে পারবেন যে প্রত্যেকটা যুদ্ধের মূল সেনানায়ক ছিল আবু সুফিয়ান। ও ইহুদি খ্রিস্টান আর মুশরিকদেরকে একত্রিত করে রসুল পাকের এগেনস্টে জিহাদ করেছে। তার মধ্যে প্রথম গাজোয়া ছিল বদর, বদরের যুদ্ধ, শুধু তাবুকের যুদ্ধ ছাড়া সমস্ত যুদ্ধ। তাবুকের যুদ্ধ ছাড়া কেন বললাম, তাবুকের যুদ্ধে যখন হুজুর যান তখন বা জাহের ও কালেমা পড়েছিল, যার কারণে ওটা রোমের এগেনস্টে যুদ্ধ ছিল, ওইটাই রোমের এগেনস্টে ছিল, যুদ্ধ করেছে। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো, দেশ ত্যাগ করতে বাধ্য করলো। উনি হিজরত করলেন, ওদের অত্যাচারেই তো হিজরত করলেন, ওনার উপর অনেক জুলুম করলো, ওনাকে হত্যা করারও পরিকল্পনা করেছিল। এই অনেক হিস্ট্রি আছে, এটা পরবর্তীকালে আমার কেতাবে ইসলাম ও কারবালা আমার একটা কেতাব বেরিয়েছে, এটা দ্বিতীয় খণ্ড, এটা ইমাম পাক আলাইহিস সালাম ওনার উপরে ওনার জন্য মাতম করার শরী জওয়াজ এর উপরে, কিন্তু এই কেতাব ইন্ডিয়াতে এখন আসেনি, কয়েক কপি আমাদের জন্য এসছে, সেগুলো তো আর সামান্য কয়েকটা হাতে গোনা কপি, কিন্তু আপনাদের জন্য এখন তো বর্ডার বন্ধ আছে, বর্ডার খুললে তখন ইনশাল্লাহ আসবে। তো প্রথম খণ্ড যেটা আমার হবে সেইটাতে পুরা ঘটনাগুলো রেফারেন্স সহকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, মওলা পাক যদি রহম করেন, ইমাম পাক যদি চান আমার আকাও মওলার মর্জি পাক হলে, পুরা ওয়াকিয়া কীভাবে এরা করেছে জুলুম। তো যাই হোক, যখন মক্কা বিজয় হয়ে গেল, পুরো ঘটনা আমি মূল জায়গায় আমি আস টানতে চাচ্ছি আর কি, পুরো ঘটনা তো বললে তো তারা একদিনেও হবে না। তো মক্কা যখন বিজয় হয়ে গেল, হিজরতের পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, সারা আরবে ইসলামের জয় জয়কার, এবং বদরের যুদ্ধের পর আরও অন্যান্য যুদ্ধ হয়েছে, তার ভিতরে উহুদের যুদ্ধ, আপনারা সকলেই অবগত আছেন। এ ওয়াকিয়া ইবনে কাসির তার আল বেদায়া বা নেহায় বর্ণনা করেছেন, ইবনে খালদুন রেওয়ায়ত করেছেন, হাদিস ইবনে আসাকির রেওয়ায়ত করেছেন, তারিখে মদিনাত ও দিমাশকের মধ্যে তামাম মুআরিখিনা কেরামের বর্ণনা করেছেন যে উহুদ যুদ্ধে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান শহীদ যখন হলেন, তার বুকের উপরে মৃত মানে লাশের উপরে বসে মা বিয়ার মায়ের নাম কি জানেন তো আপনারা, তাহলে আমাদের পীর ভাইরা সব জানে, বুঝেছেন না আমি বললাম না কেন, এটাই এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, এটা জানাবার জন্য যে আমাদের পীর ভাইরাও কমসম আলেম না, আপনারা সবাই বলুন মাবিয়ার মায়ের নাম কি, এই তো লাইভ টেলিকাস্ট হচ্ছে, হিন্দা। আমাদের পীর ভাই এই দরবারের যারা গোলাম অন্যান্য দরবারের আলেমের সমান, বুঝেছেন না, হিন্দা না আমাকে বলতে হলো না। তো হিন্দা হযরতে হামজা রাসূল পাকের চাচা জানেন বুকের উপরে বসে বুক চিরে কাঁচা কলিজা টেনে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এবং ওনার নাক কান আঙুল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কেটে মালা করে গলায় পরে উল্লাস করেছিল আর বলেছিল, আমি চেয়েছিলাম মুহাম্মদ আর আলীকে হত্যা করতে, কিন্তু তাকে আমি হাতের নাগালে পাইনি, তবে তার চাচাকে হত্যা করে তাদেরকে তার প্রতি রাগ আমি প্রতিশোধটা আমি নিয়েছি, রাগের প্রতিশোধ নিয়েছি। কত বড় ডাইনি, তাকে তো শহীদ করেই দিয়েছে, বাস রাগ মিটে গেল, কিন্তু কতটা রাগ যে শাহাদাতের পরেও রাগ মিটছে না, বুকের উপরে বসে কাঁচা কলিজা বার করে কোনো মানুষ কাঁচা চিবাতে পারবে, চিবিয়ে চিবিয়ে গলদ্ধকরণের চেষ্টা করেছিল। কোনো কোনো মুয়ারিখ লিখেছেন সে খেয়ে ফেলেছিল, ইবনে কাসির লিখেছেন যে সে চিবিয়েছিল কিন্তু গিলতে আর পারেনি। এটা সাধারণ রাগ বা গোত্রীয় রাগ বা কোনো মানুষের সাথে যে গৃহদ্বন্দ্ব থাকে, এ রাগ থাকলে মানুষ এটা করতে পারে না, শত্রুর ইন্তে মারা যাওয়ার সময়তেও সে কাঁদে, শত্রুও কাঁদে, কিন্তু এইরকম এটা একমাত্র ধর্মীয় কমিউনাল রাগ, ধর্মীয় রাগ, এবং কত বড় ডাইনি, তাহলে তার গর্ভজাত জাত সন্তান কেমন হতে পারে, একটু অনুধাবন করুন। এরকম করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসতো, তো রাসূল পাক বলতেন তুমি আমার সামনে আসবে না, তোমার চেহারা দেখলে আমার চাচার কথা ইয়াদ হয়, তুমি যেইভাবে কলিজা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলে। যাই হোক, মক্কা বিজয় যখন হয়ে গেল তখন ইহুদি এবং খ্রিস্টানরা আবু সুফিয়ানকে বলল যে তোমরা এত বোকা কেন,
বলে কি বলে দেখো যখন প্রথম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন উনার সাথে কে ছিল উনার সাথে উনার সাপোর্টার কেউই ছিল না শুধু বালক আলী ছাড়া আর ঘরে খাদিজাতুল কুবরা আবু তালিব আর সাফা পাহাড়ে পাদদেশে মওলা আলী বালক আলী আলাইহিস সালাম ছাড়া উনার সহযোগী কেউই ছিল না বরং বিদ্রুপ করে সব পালিয়ে গেল আর আবু লাহাব হাত উঠিয়েছিল উনার উপর গুসানে গুস্তাখি কালাম করেছিল যখন উনার সাথে কেউই ছিল না সারা মক্কার লোক তোমার পিছনে তোমার তোমার পিছনে ছিল আবু সুফিয়ানের পিছনে ছিল এর পরেও তোমরা তাকে তরবারির দ্বারা প্রতিহত করতে পারোনি বরং মক্কা ও মদিনা শরীফে পুরো ইসলামের জয় জয়কার হয়ে গেছে তো এখন তো পুরো মক্কা ও মদিনা উনার ফেভারে যখন উনার সাথে কেউই ছিল না পুরো মক্কাবাসী তোমার ফেভারে ছিল উনার এগেনস্টে ছিল তারপরেও উনার ক্ষতি করতে পারোনি এই তরবারির দ্বারা বরং এখন ইসলামের জয় হয়ে গেছে জয় জয়কার হয়ে গেছে জেনে রাখো ইসলামকে তরবারির দ্বারা প্রতিহত করা কখনো সম্ভবপর নয় এটাকে বুঝে নাও এখন তোমার এই ধর্মের প্রতি এবং এই হাশমি খানদানের প্রতি রাগ আছে এই রাগকে যদি মিটাতে চাও এর একটাই অস্ত্র ইসলামে ঢুকো ঢুকে তার শিকড় কাটো একটি রাস্তা আর এটা করলে কি হবে তোমার উদ্দেশ্য চরিতার্থ হবে প্লাস এখন তোমার জান ও মালের হেফাজত হবে আবু সুফিয়ান দেখলো কথাটা তো ঠিকই এখন তো মক্কা শরীফ ইসলামের জয় জয়কার এখন যদি ইসলাম গ্রহণ না করি তাহলে এত জুলুম করেছে মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং এনার খানদানের উপর ইমার ইনার আসহাবদের উপর এত জুলুম করেছি এত রাগ ইনার আছে যে ইনি আমাকে ছাড়বেন না মালও আমার যাবে জানও যাবে ও বুঝতে পারেনি যে হুজুর উমাইয়াদের মতো নন ইনি দয়ার সাগর মাফ করে দিবেন এটা বুঝতে পারেনি হুজুর যখন মক্কা শরীফে ঢুকলেন উনি বললেন এবং আবু সুফিয়ানের উমাইয়া ফ্যামিলির নিরাপত্তার দায়িত্ব হুজুর নিলেন ক্ষমা করে দিলেন ওদেরকে বুঝতেই পারেননি যে ইনি ক্ষমা করে দিবেন দয়ালু রহিম করিম রসুলের পাক তো ভাবলো যে আমাদের তো জান যাবে মালও যাবে আর তাছাড়া ইসলামে এখন এই পন্থা অবলম্বন করতে হবে তাই ইসলামকে জান বাঁচানোর তাগিদে জান ও মাল বাঁচানোর তাগিদে এবং ইসলামকে ধ্বংস করার মানসে উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলো আবু সুফিয়ান মুয়াবিয়া ও হিন্দা আপনারা ইসলামের ছায়ার নিচে এসেছেন নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য নাজাতের জন্য মুক্তির জন্য তারা ইসলাম গ্রহণ করেছে ইসলামের শিকড় কাটার জন্য ইসলাম গ্রহণ করলো অপেক্ষায় থাকলো যে কখন এ সুযোগ পাওয়া যায় তাই আল্লাহ পাক সূরা হুজরাতে আয়াত পাক নাজিল করেছেন 14 নম্বর আয়াত কওয়ালাতিল আরাবু আমান্না তারা বলতে লাগলো আমরা এখন মুসলমান আমরা যা করেছি করেছি আগে যা করেছি করেছি এখন মুসলমান হযরতে উমর রাসূলের পাককে হত্যা করতে গেছিলেন কলমা পড়ে নিলেন মুসলমান হলেন খোলাফায়ে রাশেদিন হয়ে গেলেন আমরা যা করেছি নবী পাকের সাথে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ যা কিছু করেছি ওনার চাচা জানকে শহীদ করেছি কলেজা চিবিয়ে খেয়েছি এখন তো মুসলমান হয়ে গেছি আমরা মুমিন আল্লাহ পাক মুখোশ খুলে দিলেন এদের কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু বালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম আরবের লোকরা বলে আমরা ঈমান এনেছি কুল হে নবী আপনি ওদেরকে বলে দেন লাম তুমিনু তোমরা কখনো ঈমান আনো নাই সূরা হুজরাত আয়াত নাম্বার 14 তোমরা কখনো ঈমান আনো নাই ওয়ালাকিন কুলু আসলামনা তারা বলল তবে আমরা যে কলমা পড়ে মুসলমান হয়েছি মসজিদে নববীতে গিয়ে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই লম্বা দাড়ি রেখেছি টুপি পাগড়ি লাগিয়ে নিয়েছি সাহাবিদের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছি রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করতেছি তাহলে আমাদের আইডেন্টিটি কি আমাদের পরিচিতি কি আমরা কি বলবো আল্লাহ পাক জবাব দিচ্ছেন হ্যাঁ তোমাদের পরিচিতি আছে বালাকিন কুলু আসলামনা তোমরা যেহেতু বাজাহের মুখে কালেমা পড়েছো টুপি লাগিয়ে নিয়েছো পাগড়ি লাগিয়ে নিয়েছো দাড়ি লাগিয়ে নিয়েছো নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো জাকাত দিচ্ছ কোরআন পড়ছো হাব্বা কুব্বা লাগিয়ে নিয়েছো জামাতের ভিতরে ঢুকে গেছো
জামাতের মধ্যে ঢুকে গেছো, মাযহাবের ভিতরে ঢুকে গেছো, তাই ওয়ালাকিন কুলু আসলামনা, তাই তোমরা বলতে পারো, দাবি করতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান সেজেছি, ইসলামে প্রবেশ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি, সব আল্লাহ পাক খুলে দিয়েছে, তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি, মুসলমান বলতে পারো কিন্তু ঈমান প্রবেশ করেনি। হর মুমিন মুসলমান, হর মুসলমান মুমিন নেই, ঈমান প্রবেশ করেনি। এরা অপেক্ষায় থাকতে লাগলো, যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেসালে হক হলো, বেসালে হক হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বেসালে হকের পর যেভাবে হোক হযরত আবু বকর খলিফা হলেন, খলিফাতুল মুসলিমিন উনি হলেন, উনি হওয়ার সাথে সাথেই হযরতে আবু বকর, আবু সুফিয়ানের ছেলে, তারও নাম ছিল ইয়াজিদ, সে কিন্তু হিন্দার ছেলে ছিল না, আবু সুফিয়ান মুয়াবিয়ার বৈমাত্রিক ভাই, বড় ভাই ছিল ইয়াজিদ, ইয়াজিদকে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর করলেন হযরতে আবু বকর, গভর্নর পদ দিলেন। এ ওয়াকিয়া যে কোনো তারিখে পাবেন, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার মধ্যে রেওয়ায়ত করেছেন। এখন যে উমাইয়াদের সাথে এত দ্বন্দ্ব ছিল, কেন হযরতে আবু বকর উমাইয়া ফ্যামিলিকে ওখানে বসালেন আবু সুফিয়ানের ছেলেকে, এটা আল্লাহ জানেন এবং আল্লাহ রসুল জানেন, আর যিনি বসিয়েছেন তিনি জানেন, সে বিষয়ে তো আমি বলতে পারবো না। হযরতে আবু বকর যখন তাকে গভর্নর করলেন, ইয়াজিদ যখন মারা গেল, ইয়াজিদকে যখন পাঠালেন, ইয়াজিদকে হযরত আবু বকর, তখন আবু সুফিয়ান মাবিয়া ইয়াজিদের সাথে সাথে সিরিয়া গেল। কিছুদিন পর ইয়াজিদ মারা গেল। কোনো কোনো মুয়াররিখ লিখেছেন যে হযরতে উমারের জায়গা জামানায় মারা গেছেন, কিন্তু আল্লামা সিউতি তার তারিখুল খোলাফায় লিখেছেন যে হযরত আবু বকরের খেলাফতকালে ইয়াজিদ মারা যায়। ইয়াজিদ মানে কারবালার ইয়াজিদ নয়, আবু সুফিয়ানের ছেলে, তারও নাম ইয়াজিদ, মাবিয়ার ভাই। সে যখন মারা গেল, তখন হযরত আবু বকর তার জায়গায় মাবিয়াকে বরকরার রাখলেন। অতঃপর হযরত উমার আসলেন, তখন তাকে তার পাওয়ার আরো বাড়িয়ে দিলেন। হযরত উমার ওসমান গনি যখন আসলেন, তখন তার সাম্রাজ্য এরিয়া আরো বাড়িয়ে দিলেন এবং সমস্ত উমাইয়াদেরকে বসালেন। মাবিয়া এইভাবে ঘটনা, আমি বলবো আজকে যেটা আমি বোঝাতে চাচ্ছি, যাদের সাথে এই হাশেমির সাথে উমাইয়াদের দ্বন্দ্ব ছিল এবং চিরকাল, এবং যাদেরকে হুজুর পর্যুদস্ত করে ফেলেছিলেন, যাদের কোনো পাওয়ার ছিল না, সে কি করে এলো, তারা কিভাবে এলো? আর ইয়াজিদ তো একদিনে এসে যায়নি, ইয়াজিদ একদিনে এসে যায়নি। মাবিয়া যখন, আমি খুব মানে টেনে টেনে বলছি আপনাদেরকে, পুরো ঘটনা বলা সম্ভব নয়, মওলায়ে কায়নাত পাকের যখন খেলাফত কাল আসলো, উনি যখন বসলেন, মওলা পাক যখন বসলেন, উনি বসার পর যেই উনি গদিতে বসলেন, খেলাফতে বসলেন, সঙ্গে সঙ্গে সিরিয়া থেকে মুয়াবিয়া বিদ্রোহ ঘোষণা করল, মুয়াবিয়া, এবং ইস্যু করল ওসমান গনি হত্যার দাবি, বুঝলেন না তো, যাই হোক এই হিস্ট্রি, হ্যাঁ, বিচারের দাবি, ঠিক আছে, মওলায়ে কায়নাত পাক বললেন দোষীদেরকে ধরা যাবে, জাস্ট বসেছেন, বলে সুস্থ হতে দাও, আমি দোষীদেরকে ধরবো, যারা দোষী তাদের আমি যথারীতি পানিশমেন্ট দিব। কিন্তু মাবিয়া বলল কি, যারা দোষী তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে, আমি শাস্তি দিব। সেটা তো সম্ভব নয়, আপনি যদি এখানকার প্রশাসনকে বলেন, প্রশাসন কোনো চোর আপনার বাড়িতে চোর চুরি করেছে, প্রশাসন থেকে এসে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি যে বলেন চোরকে আমার হাতে তুলে দাও আমি মারবো, তাকে আমি শাস্তি দিব, আপনার বাড়িতে চুরি করলেও চোরকে আপনি শাস্তি দিতে পারেন না, আইন আপনি হাতে তুলে নিতে পারবেন না, আপনি আইনের হাতে চোরকে তুলে দিবেন, আইন তার বিচার করবে, পানিশমেন্ট দিবে। তো যেখানে উনি বৈধ খলিফা, ইসলামের খলিফা, তাকে চ্যালেঞ্জ করলো, বললো তাকে আমার হাতে তুলে দিতে হবে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। দেখুন,
দেশের যিনি বৈধ খলিফা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানে সে দেশদ্রোহী, ঠিক কি না? আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তার বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন দেশদ্রোহীর, এতে আপনার ফাঁসি হবে। তো যখন উনি ধর্মীয় খলিফা উনি বললেন, মওলানা কায়েনাত পাক বললেন তুমি বায়াত হও, তুমি আগে আমার কাছে বায়াত হও, তারপর তোমার আমি ওটা তোমাকে বলতে হবে না, আমি বিচার করব, এটা তো আমার দায়িত্বের মধ্যে আছে। সে বায়াত ওনার কাছে হলো না। তো এই যে চারজন খলিফার মধ্যে কোনো এক খলিফাকে যদি কেউ অস্বীকার করে ওই ইমান থেকে খারিজ হবে, এটা বেরলভী, দেওবন্দি, ওয়াহাবি এদের আকিদা। বেরলভী, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি যত মাঝহাব সব মাঝহাবের আকিদা, চার খলিফার কোনো একজনকে যদি ইনকার করে ওই ইমান থেকে খারিজ হবে। তো মাবিয়া যখন উনাকে উনার খেলাফতকে ইনকার করলো, বায়াত গ্রহণ করলো না, তখনই তো ইমান থেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যুদ্ধ করার আগেই, যুদ্ধ করার আগেই, যুদ্ধ তখন করেনি, যখনই বায়াত গ্রহণ করলো। এবং সে বলেছে, কিতাব খুলে দেখুন, নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই, আব্দুর রহমান জামি তার কিতাব সুয়াহেদুন নবুয়াতের মধ্যে বর্ণনা করেছেন যে যখন হুদাইবিয়া সন্ধি হয় রসুল পাকের সাথে, রসুল খোদা সাল্লাম এর ভবিষ্যৎবাণী উনি করেছিলেন, যখন সন্ধি হচ্ছিল তো মওলানা কায়েনাত পাক কাতেব ছিলেন, উনি লিখছিলেন, তো লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখলেন এ চুক্তিনামা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে। যখন এই কথা উনি বললেন, মুশরিকরা বলল বিসমিল্লাহির রহমানির রহিম কাটতে হবে, এটা আমরা মানি না, আর মুহাম্মাদুর রসুলুল্লাহ কাটতে হবে, কেন মুহাম্মদ আল্লাহর রসুল, এটা যদি মেনেই লি তাহলে দ্বন্দ্ব কিসের, মুহাম্মদ আল্লাহর রসুল এটা যদি মেনেই লি তাহলে দ্বন্দ্ব কিসের, কাজে এটা কাটতে হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মওলানা কায়েনাত পাক বললেন আচ্ছা ঠিক আছে ওটা কেটে দাও, দিয়ে লেখো মুহাম্মদ বিন আবদুল্লাহ। হুজুর মওলানা কায়েনাত পাক বললেন আপনি বেয়াদবি মাফ করেন, আপনার কোনো হুকুম আমি কখনোই অমান্য করিনি, কিন্তু রসুলুল্লাহ শব্দটা আমি আমার হাত দিয়ে কাটতে পারবো না, আপনি ক্ষমা করেন। রসুল পাক বললেন আমাকে কলম দাও, উনি নিজের হাতে কলম নিলেন এবং ওটা কেটে দিয়ে ওখানে লিখে দিলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, বুঝেছেন ওনার পক্ষ থেকে এই চুক্তিনামা। অতঃপর বললেন যে তোমরা শুনে রাখো, আজ যেমন মুশরিকদের সাথে এই চুক্তিতে মুহাম্মাদুর রসুলুল্লাহ লেখাতে তারা আপত্তি করলো কাটার জন্য, হে আলী তোমার জন্য এইরকম একটা সময় আসবে যখন লেখা হবে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের পক্ষ থেকে চুক্তিনামা, তখন সেই বিরোধী পক্ষ তোমাকে আমিরুল মুমিনিন মানতে ইনকার করবে, অস্বীকার করবে, তখন তুমি আমিরুল মুমিনিনটাকে কেটে দিয়ে আলী ইবনে আবি তালিব লিখবে। ঠিক সিফিনের যখন যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধের পর যখন মাবিয়ার সাথে চুক্তিনামা হচ্ছিল লেখা চুক্তিনামা, তখন যখন কাতেব লিখছিল যে আলী ইবনে আবি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পক্ষ থেকে চুক্তিনামা, মাবিয়া বলল যে আমি যদি তাকে আমিরুল মুমিনিন মেনেই লি তাহলে ওনার সাথে আমার সিফিনে যুদ্ধ কিসের। তখন মওলানা কায়েনাত পাক বলেন সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাসূল সত্যই বলেছিলেন, আজ সেটা প্রমাণিত হয়ে গেল, বলেন এটা আল্লাহর রাসূলের সুন্নাত আদা হলো, বলেন আমিরুল মুমিনিনটা কেটে দাও। যখন হুজুর বললেন রাসূলুল্লাহ কেটে দাও, উনি বলেন আমিরুল মুমিনিন কেটে দাও, বুঝতে পেরেছেন? তো রসুল পাক ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এ মাবিয়ার এই দলকে মুশরিকের সাথে তুলনা করলেন। রসুল্লাহর চুক্তি ছিল মুশরিকদের সাথে, বলেন এইরকমই তোমার সাথে আসবে, তোমাকে আমিরুল মোমেনিন মানতে ইনকার করবে। এবং মাবিয়া বলল আমি যদি আমিরুল মোমেনিন মেনেই লি তাহলে আমার দ্বন্দ্ব কিসে। তো মওলানা কায়েনাত পাককে আমিরুল মোমেনিন সে কখনোই মানেনি, আমিরুল মুমিনিন কখনোই মানেনি, মওলা মানেনি, যেখানে রসুল পাক বলেছেন আমি যার মওলা আলী তার মওলা, মান কুনতু মওলাহু ফাআলিউন মওলা, আমি যার মওলা আলী তার মওলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসে পাক ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 213 পৃষ্ঠা, মওলানা কায়েনাত পাকের বিরুদ্ধে এক চারজন যুক্তি করে আসলো, এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শিকায়ত
করলো, একজন দাঁড়িয়ে শেকায়ত করলো, হুজুর তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। দ্বিতীয় জন শেকায়ত করলো, তখন হুজুর তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয় জন দাঁড়িয়ে শেকায়ত করলো, হুজুর তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন, শেকায়ত মানে দোষারোপ করলো। চতুর্থ জন যখন একই দোষারোপ করলো, হুজুর গজবনাক হয়ে গেলেন। তিরমিজি শরীফের লাভ সিহাসিক তাহাদিস, হার মাদ্রাসায় কেতাব দাস দেওয়া হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুরিদুনা মিন আলিয়্যিন, মা তুরিদুনা মিন আলিয়্যিন, মা তুরিদুনা মিন আলিয়্যিন, ইন্না আলিয়্যান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন মিন বাদি। বলে তুম আলী কো কিয়া সমঝতে হো, তুম আলী কো কিয়া সমঝতে হো, তুম আলী কো কিয়া সমঝতে হো। তিনবার বললেন, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, কি জানো, কি বুঝো আলীকে। ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু, বেশক ইসমে কোই শক নহি হ্যায়, নিঃসন্দেহে আলী আমার থেকে, আমি আলীর থেকে। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, আলী আমার থেকে, আমি আলীর থেকে। ওয়া হুয়া ওয়ালিউ কুল্লু মুমিনিন মিন বাদি, এবং তিনি আমার পর থেকে প্রত্যেক মুমিনের ওয়ালি, অভিভাবক, মাওলা, গার্জেন, প্রত্যেক মুমিনের। তো গার্জেনকে ইনকার করলো, অস্বীকার করলো, তাওহীন করলো, যাই হোক মাওলায়ে কায়নাত পাকের এগেনস্টে সিফফিনে যুদ্ধও করলো, মাওলা পাকের এগেনস্টে মুয়াবিয়া সিফফিনে, যেমন তার বাবা করেছিল, ওই অপেক্ষাই ছিল সুযোগের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাদিস পাকগুলো সব ভুলেই গেলেন আলেমরা। এ হাদিস ইমাম তিরমিজি রেওয়ায়েত করেছেন, এ হাদিস ইমাম ইবনে মাজাহ রেওয়ায়েত করেছেন, এ হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল রেওয়ায়েত করেছেন, এ হাদিস ইমাম তাবারানি রেওয়ায়েত করেছেন, এ হাদিস আল্লামা হাইসামি রেওয়ায়েত করেছেন। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আলী ফাতেমা হাসান হোসেনের জন্য বললেন, যারা আনা হারবুল লেমা হারাবতুম ওয়া সালামুন লেমা সালামতুম, যারা আলী ফাতেমা হাসান ও হুসাইনের সাথে যুদ্ধ করে, আমি তার সাথে যুদ্ধ করি, তারা আমার সাথে যুদ্ধ করে, এবং তার যারা সাথে যারা সালামতি চায়, আমি তার সালামতি চাই। আচ্ছা ভাই, রাসূল পাক কেন বললেন যে আলীর সাথে যুদ্ধ করে, যে হাসানের সাথে যুদ্ধ করে, যে হুসাইনের সাথে যুদ্ধ করে, আমি তার সাথে যুদ্ধ করি, কেন বললেন? এই যে বললেন মানে ইশারা দিলেন যে কেউ যুদ্ধ করবে। আপনার আব্বা, আপনার আব্বা কোনোদিন তার আপনার ছেলের জন্য, আপনার জন্য বলেছে যে আমার বেটার সাথে যে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি? বাপের জেহেনেই নাই যে আমার ছেলের কেউ প্রতিদ্বন্দ্বী হতে পারে? হুজুর যখন বললেন, হুজুরের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি বলার মধ্যে হিকমত আছে, রাজ আছে, ভেদ আছে। হুজুর যখন বললেন যে ইনাদের সাথে যে যুদ্ধ করে, যখন রাসূল পাক যুদ্ধের কথা বলতেন, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের বয়স 7 বছরেরও কম, 7-এরও নিচে, একজন শিশুর জন্য বলছেন যে এদের সাথে যারা যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি, এর মানে কি? তার মানে রাসূল পাক দেখছেন, রাসূল পাক দেখছেন যে ভবিষ্যতে আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করবে, ইমাম হাসান আলাইহিস সালামের সাথে মুয়াবিয়া যুদ্ধ করবে, হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদ যুদ্ধ করবে, এরা ছাড়া কেউ যুদ্ধ করেনি। তাই বললেন এদের সাথে যারা যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি। তো রাসূল পাক যখন বললেন যে এনাদের সাথে যারা যুদ্ধ করে আমি তাদের সাথে যুদ্ধ করি, সে আমার সাথে যুদ্ধ করে, এখন বলুন মাবিয়া যে ইনার সাথে যুদ্ধ করলো, তো এটা রাসূলুল্লাহর সাথে যুদ্ধ হলো কি হলো না, হ্যাঁ কি না? যদি যুদ্ধ হলো না, তাহলে রাসূলুল্লাহর কথা মিথ্যা, নাউজুবিল্লাহ, ওনার কথা মিথ্যা হবে? বলেছেন যে ইনাদের সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি। তো মাবিয়া যখন যুদ্ধ করলো, মওলা পাকের এগেনস্টে ইজতেহাদ হয় না, আহলে বাইতের বিরুদ্ধে ইজতেহাদ হয়, আহলে বাইতের এগেনস্টে ইজতেহাদ হয় না। ইজতিহাদ আপনার সাথে আমার হতে পারে, এক আলেমের সাথে আরেক আলেমের হতে পারে, এক সাহাবীর সাথে আরেক সাহাবীর ইজতিহাদ হতে পারে। মাওলার এগেনস্টে গোলাম কখনো ইজতিহাদ করতে পারে না, মাওলা যেটাই বলবেন হ্যাঁ, কোনো ইজতিহাদ নাই। মাওলা পাক, মাওলা যা বলবেন রাসূলুল্লাহর এগেনস্টে ইজতিহাদ হয় কি ভাই? রাসূলুল্লাহর এগেনস্টে ইজতিহাদ হয়, নবী পাকের এগেনস্টে ইজতিহাদ যেমন হয় না। বলেছেন আনতা আখিরতি দুনিয়া ওয়ালা আখেরা, হে আলী তুমি দুনিয়া আখেরাতে আমার ভাই। রাসূল পাক বলেছেন তুমি আলী আমার থেকে, আমি আলীর থেকে। রাসূল পাক বলেছেন আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। হযরত আবু বকর ও ওমর এসে কোলাকুলি করে বললেন, হানিয়ান লাকা ইবনা আবি তালিব আসবাহতা বংশাইতা মাওলা ইয়া কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, আপনাকে মুবারকবাদ। হযরত আবু বকর ওমর গদিরের ময়দানে এসে বললেন, গদিরে খুমে, আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন নর ও নারীর মাওলা।
যেখানে হযরত আবু বকর বলছেন মাওলা, উমর বলছেন মাওলা, রাসূল পাক বলছেন সকলের মাওলা, মাওলার বিরুদ্ধে ইজতিহাদ হয় না। একই গোত্রের মধ্যে ইজতিহাদ হয়, সাহাবী সাহাবীর সাথে ইজতিহাদ। মানে আপনি একটা মত বললেন, আর একজন সাহাবী ভাবলেন যে না এটা ভুল, এইটা এইটা ঠিক, তিনি ইজতিহাদ করতে পারেন। মাওলার এগেনস্টে ইজতিহাদ হয় না। বরং জেনে রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আহলে বাইতে কেরাম পাক পঞ্জাতান পাক আহলে বাইতের এগেনস্টে ইজতিহাদ করা কুফরি। পাক পঞ্জাতান আতহার আহলে বাইতে রাসূল ইনাদের এগেনস্টে ইজতিহাদ কুফরি। যারা ইনাদের এগেনস্টে ইজতিহাদ করবে ও কাফির হবে, ও কাফির হবে। কারণ মাওলা মাওলার এগেনস্টে ইজতিহাদ হয় না, সমগোত্রীয় ওর মধ্যে হয়। ইনি ইমাম সাহেব আছেন, আমি ইমাম সাহেব আছি, ওনার সাথে আমার ইজতিহাদ হতে পারে। উনি বললেন যে না, উনি যেটা বলছেন আমার দৃষ্টিতে মনে হচ্ছে এইটা নয় এইটা, কিন্তু বড় হুজুর পাকের সাথে মুরিদ ইজতিহাদ করতে পারে না। হুজুর পাকের সাথে হুজুর পাক যেটাই বলবেন, জি মালিক কেন বলেছেন কি বলেছেন মাওলা আপনি জানেন তো। মাওলা আলী আলাইহিস সালামের এগেনস্টে ইজতিহাদ হয় না। এটা ইজতিহাদ একটা, এর একটা বাহানা লাগাই এ, মানে এরা মাবিয়া ইজিদের রক্ত যাদের শরীরে আছে, এই মাবিয়া ইজিদকে বাঁচাবার জন্য এরা ইজতিহাদ নামক একটা মানে পর্দা লাগায়। এরা উনাদের এগেনস্টে ইজতিহাদই হবে না কখনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন যারা ইনাদের সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি, তাহলে বলুন মাবিয়া ওনার সাথে যুদ্ধ করে রসুলুল্লাহর সাথে যুদ্ধ করলো কি? রসুলুল্লাহর সাথে করলো। আর যে রসুলুল্লাহর সাথে যুদ্ধ করে ওর মুসলমান থাকে, তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সোজা সাদা মাটা কথা। কারো যদি ইমান থাকে তার কেতাব পড়ার দরকার হবে না। রসুল পাক এবং তার আহলে বাইতের প্রতি যদি ইমান থাকে কেতাব পড়ার দরকার থাকবে না, হবে না, কেতাব পড়ার দরকার হবে না, সে কখনোই আহলে বাইতের দুশ্মনকে মানতে পারবে না যার ইমান আছে। আর যত বড়ই আলেম হোক ইমানের মধ্যে যদি খাদ থাকে, ও মাওলা আলীর কথাও মুখে বলবে, মাবিয়ার কথাও বলবে, ইয়াজিদের কথাও বলবে। এক হৃদয়ে বন্ধু মাওলা পাক আর তার দুশ্মনের ভালোবাসা হতে পারে না। আপনি বলুন একটা লোক যত বড়ই পরেশগার হোক, আপনার বাবাকে যদি গালি দেয় আপনি তাকে মানতে পারবেন না? আপনি বলবেন ও পরেশগার লোক, যাকে গালি দিয়েছে দিয়েছে, বাপও বন্ধু ও বন্ধু, বন্ধু তো থাকবে। আপনার আব্বাকে যদি গালি দেয়, হিংসা করে, ক্ষতি করার চেষ্টা করে কোনো ব্যক্তি, ধরুন সে পরেশগার লোক, যে কোনো কারণে হোক সে আপনার বাবাকে গালি দেয়, গালি গালাজ করে, হিংসা করে, আপনি বলতে পারবেন, মেনে নিতে পারবেন বন্ধু রূপে তাকে? বলুন যে আলেম বলে আমি মাওলাকেও ভালোবাসি মাবিয়াকেও ভালোবাসি, কেন ও সাহাবি ছিল। তো তাকে আমার প্রশ্ন যে আপনার বাবাকে যে গালি দেয় কোনো ব্যক্তি, হয়তো সে পরেশগার ব্যক্তি, নামাজি মুত্তাকি মুসলমান লোক, সে আপনার বাপকে গালি দেয়, হিংসা করে, আপনার ক্ষতি করে, অনেক কিছু ক্ষতিও করেছে আপনার, আপনি তাকে বন্ধুরূপে মেনে নিতে পারবেন? কখনোই আপনার বাবার ভালোবাসা আর বাপের দুশ্মনের ভালোবাসা আপনার হৃদয়ে কখনোই হবে না। আপনি তাকে সহ্য করতে পারবেন না যখন মাস্টার চঞ্চল শুনবে যে ওই লোকটার সাথে ওর দ্বন্দ্ব আছে, বলে তুমি ওকে দ্বন্দ্ব করছো কেন, নামাজি লোক, বলেন যত বড় নামাজি হোক ও আমার বাপকে গালি দেয়। তো আহলে বাইত পাককে যারা গালি দেয়, ওনার শান পাকে খারাপ কথা বলে, ওনার বিরুদ্ধে জিহাদ করে, তাকেও ভালোবাসবো, তার দুশ্মনকেও ভালোবাসবো, এটা হচ্ছে ভণ্ডামি, এটা ভণ্ডামি। ও তো সাহাবিও যদি ওনার এগেনস্টে যায়, সাহাবাই সাহাবিয়াত থেকে খারেজ, সাহাবিও সে তো সাহাবি ছিলই না, ও ইসলামে এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য, ও তো মুনাফিক হয়েই ঢুকেছে। এই জন্য ইমাম আহমদ বাইহাকি, ইমাম আহমদ বাইহাকি উনি লিখেছেন, উনি বলেছেন ইন্না মুআবিয়াতু লাম ইয়াদখিলু ফিল ঈমান হাত্তা ইয়াখরুজু মিনহু বাল খারাজা মিনাল কুফরি ইলা নিফাক ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা রাজা ইলা কুফরিহিল আসলি বাদাহু। ইমাম আহমদ বাইহাকি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্না মুআবিয়াতু লাম ইয়াদখিলু ফিল ঈমান, মাবিয়ার হৃদয়ে কখনোই ঈমান প্রবেশ করেনি, বাল খারাজা বরং সে ওখান থেকে বেরিয়ে গেছে, বাল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায়
বল খরাজা মিনাল কুফরে ইলান নিফাক ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে কুফরি থেকে এসে মুনাফিকিতে প্রবেশ করলো। মানে কি বুঝলেন? মানে ছিল মুশরিক ও কাফের, নবী পাকের যুগে কলমা পড়ে হলো কি, কলমা পড়ে হয় ই মুমিন। আহমদ বাইহাকি বলছেন ও কলমা পড়ে হলো মুনাফিক, কাফের থেকে হলো মুনাফিক। সুম্মা রাজা আলা কুফরিহি ইলা কুফরিল আসলি বাদাহু, অতঃপর রাসূল পাকের পরে পরে সে আবার তার আসল কুফরিতে আবার ফিরে গেল, আবার কাফির হয়ে গেল। যদি কোনো সাহাবিও মাওলানা কায়নাত পাকের এগেনস্টে যায়, সাহাবিও সাহাবিয়াত থেকে খারিজ হয়ে যাবে। কেন? গাদিরে খুমের ময়দানে এবং আরাফার ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 1,24,000 সাহাবিদের সামনে, কত 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিয়েছেন। হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায়। কিতাব খুলে দেখুন, কিতাব খুলে যদি না পান আমাকে বলুন, দেখাবার দায় জিম্মাদারি আমার। থাকার পর যদি না মানেন ওটা আপনার সমস্যা, আমি বলে চলে যাব, এরপরে এক শ্রেণীর লোক আছে আমাকে গালি গালাজ করবে, দেয় ও দিবে ওই ইয়াজিদি লোক, ভাই তুমি কিতাব দেখো, কিতাব খুলে দেখো এগুলো আছে কিনা, কিতাবে থাকার পর গালি দিচ্ছ তো কাকে দিচ্ছ, আমাকে দিচ্ছ না হুজুর ব্যক্তি। দ্বিতীয়, তোমাদের পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে, তাই হে আমার সাহাবী বর্গ, হে আমার সাহাবাত সোহবাত লাভ করনে ওয়ালা, হে আমার সাথী, হে আমার সহচর, যারা আমার সাথে হজে এসেছ, হে সাহাবী বৃন্দ, তোমরা যাতে আমার পর পথভ্রষ্ট না হয়ে যাও, গুমরা না হয়ে যাও, জাহান্নামী না হয়ে যাও, তার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, গুমরাহি থেকে বাঁচাবার জন্য, পথভ্রষ্টতা থেকে বাঁচাবার জন্য আমি তোমাদের ভিতরে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি। একটা হচ্ছে কোরআন আল্লাহর কিতাব, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার খানদান, আমার আহলে বাইত। এখানে আহলে বাইতের উদ্দেশ্য মাওলানা আলী আলাইহিসসালাম, ফাতেমা, হাসান বা হুসাইন। হে আমার সাহাবী বৃন্দ, হে আমার সাথী, হে আমার সহচর, তোমাদের ভিতরে ইনাদেরকে রেখে গেলাম, আমার পর যদি তোমরা আমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরে থাকতে পারো, আখাজ তুমবি তামাসাক তুমবি, মজবুতির সাথে ধরে থাকতে পারো, লান্তা দিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা এটা রেখে গেলাম, তোমরা যদি আহলে বাইত পাককে আঁকড়ে ধরে থাকো, লানে তাকিদ নেভার, কখনো যারা যারা যে যে সাহাবি আহলে বাইত পাককে আঁকড়ে ধরেছেন, তাদের নকশে কদমে চলেছেন, তারা মুমিন, তারা হেদায়াত ইয়াফতা, তারা সাহাবি, তাদের সাহাবিয়াত কায়েম, তারা রাদিয়াল্লাহু আনহুম, তারা হযরত, তাদেরকে ইজ্জত ও সম্মান করি। যারা রাসূল পাকের পর আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, ও গুমরাহ, ওর সাহাবিয়াত খতম, তার সাহাবিয়াত খতম, সাহাবি তো নই, বরং সে গুমরাহ, পথভ্রষ্ট হয়ে গেছে। কি হয়েছে? তো কে সাহাবি, কে সাহাবি নই, সাহাবিকে চেনার লিটমাস টেস্ট ভালো করে শুনুন, সাহাবিকে চেনার লিটমাস টেস্ট, ওই মুসলমান যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছে, রাসূল পাককে দেখেছে এবং রাসূল পাকের পর আহলে বাইত পাকের দামানকে আঁকড়ে ধরেছে, ও সাহাবি। এটা মাবিয়ার প্রসঙ্গ আসছে না, মাবিয়া তো অনেক পরের ব্যাপার, যার কারণে রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা যদি আঁকড়ে ধরে থাকো। এই জন্য রাসূল পাক বলেছেন বুখারী হাদিস, এই হাদিস আপনাদেরকে আমি আগেও শুনিয়েছি, ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিমে হাদিস রওয়ায়াত করেছেন, মুত্তাফাক আলাইহ, এবং ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন, আনাস বিন মালিক থেকে রওয়ায়াত করেছেন, আবু যার গিফফারি থেকে রওয়ায়াত করেছেন, আলাদা আলাদা সাহাবী আলাদা আলাদা তারিখ থেকে রওয়ায়াত করেছেন। কি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাদ ফরমিয়েছেন, ক্বালা আন আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়ারিদান্না আলাইয়া নাসুম মিন আসহাবিল হাউজ হাত্তা আরাফতুহুম ফা আকুলু ইয়া রাবা সাহাবি ফা ইয়াকুলু লা তাদরি মা হাদা সুবাদাক,
রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকট আমার সাহাবীদের ভিতর থেকে একটা দল আমার কাছে এসে মিলিত হবে। লা ইয়ারিদান্না আলাইয়া নাসুম মিন আসহাবি, আমার সাহাবীর ভিতর থেকে মানুষ একটা দল, একটা মানুষ, একটা দল আমার কাছে এসে মিলিত হবে হাউজে কাউসারে। হাত তারাফতু হুম, এমনকি আমি তাদেরকে ভালো করে চিনিও জানি, মানে কাছের সাহাবিও হোক দূরের নয়, এমন নয় যে আজ ইসলাম গ্রহণ করেছে আর দুদিন পর ইন্তেকাল হয়ে গেছে, রসুল পাকের দরবারে আসার বেশি সুযোগ পাইনি। হাত তারাফতু হুম, তাদেরকে চিনিও জানি। উক্তুলুজুদুনি, বলেন তাদেরকে আগুনের চাবুক দিয়ে চাপকে দূর করা হবে হাউজে কাউসার থেকে। এবং পরের হাদিস পাকে এসেছে যে ফেরেশতা এসে তাদেরকে বলবেন হালুম্মা, চলো। আমি বলবো এইনা, কোথায়? সে ফেরেশতা বলবেন খোদার কসম ওয়াল্লাহ ইলা নার, তারা বলবেন খোদার কসম জাহান্নামের দিকে। তা আমি বলবো কেন? এরা তো আমার সাহাবি ছিল। ইয়া রাবা সাহাবি, এরা আমার সাহাবি ছিল। বুখারী দেখো, বুখারী শরীফ দেখুন, ইয়া রাব আসহাবি, এরা আমার সাহাবি ছিল। ক্বালা লা তাদরি ইয়াহদাসু বাদা ইন্নাহুম ইরতাদু আদবারিহুমুল কাহকারা, বলে আপনি কি জানেন না আপনার পরে পরে এরা ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করেছিল এবং উল্টো পায়ে ফিরে ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এরা আপনার সাহাবি ছিল, কালেমা পড়েছিল, আপনার সোহবত লাভ করেছিল, আপনার সাথে জিহাদও করেছিল, কিন্তু জানেন না আপনার পরে এরা ধর্মে কি মা আহাদা সুবাদা, ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করেছিল? অর্থাৎ আপনি ইন্তেকালের বেশালে হাকে তিন মাস আগে যে দিন দিয়ে গেলেন, যে ধর্ম দিয়ে গেলেন, যে রাস্তা দেখিয়ে গেলেন, যে আহলে বায়ত পাককে দেখিয়ে গেলেন, এরা ধর্মে কি নতুনত্ব সৃষ্টি করলো এই আহলে বায়ত পাককে ছেড়ে দিয়ে? ইন্নাহুম ইরতাদু আদবা হুমুল কাহকারা, এরা উল্টো পায়ে ফিরে গিয়ে আহলে বায়ত থেকে পিছন দিকে চলে গিয়ে ধর্ম থেকে মুরতাদ, ধর্মচ্যুত হয়ে গেছে। সেই হাদিস বুঝেছেন না? মাবিয়া তো আবি মুরতাদ হয়েছে, কাতেবে ওয়াহি মুরতাদ হয়ে গেছে। বুখারী হাদিস, সহি বুখারী, সহিহুল বুখারী এবং বেরেলভীর লেখা কিতাব সালতানাতে মুস্তাফা, আছে না সালতানাতে মুস্তাফা, বেরেলভীর লেখা কিতাব, বেরেলভী জামাতে, সেই কিতাবে এই হাদিস বুখারী রিওয়ায়াত করেছেন। এক কাতেবে ওয়াহি ছিল এবং রসুল পাক তাকে অ্যাপয়েন্ট করেছিলেন, কাতেবে ওহি বলে তাকে নিযুক্ত করেছিলেন। তারপর সে মুরতাদ হয়ে যায়, রসুল পাকের মুনাফিক হয়ে যায়। মুনাফিক কোরআন পাকে আয়াত পাক আছে যে অনেক সাহাবি মুনাফিক হয়ে গেছে। ভাই যদি অনেক সাহাবি মুনাফিক না হয়েছে তো সুরা মুনাফেকুন কার জন্য এলো? সুরা মুনাফেকুন তো এখন এখন নাজিল হয়নি, নবী পাকের যুগে তো হয়েছে নাকি? না আজকে হলো, রসুল পাকের বেশালা পাকের পরে হয়েছে সুরা মুনাফেকুন কি? রসুল পাকের ইন্তেকালের পরে? নাউজুবিল্লাহ, রসুল পাকের যুগে। তো মুনাফেকুন যখন নাজিল হলো তার মানে কলমা পড়েছে নাকি? কলমা যদি না পড়তো তো সুরা কাফেরুনে পড়তো, কলমা না পড়লে কি হতো? সুরা কাফেরুনে পড়তো। তো সুরা মুনাফেকুন মানে নবী পাকের কাছে কলমা পড়েছে, আর নবীর কাছে যে কলমা পড়লো ও কি? ধরেন এক্ষুনি কলমা পড়লো, এক্ষুনি কলমা পড়লো নবী পাকের কাছে, ওই মুহূর্তে কি হলো? মুসলমান হলো এবং সাহাবি হলো, হলো কি না? যে মুহূর্তে কালেমা পড়লো ও মুসলমান হলো এবং সাহাবি হলো, হলো কি না? পরে আবার মুনাফিক হয়ে গেছে, তাই তাদের জন্য সুরা মুনাফিকুন নাজিল হয়েছে। এ কোরআনের সুরা প্রমাণ করে রসূলুল্লাহর অনেক সাহাবি মুনাফিক হয়েছে, ঠিক কি না? বুঝতে পারছেন? তো যাই হোক, কি বলছিলাম, মুনাফিকুন। তো মাওলানা কায়নাত পাকের এগেনস্টে যুদ্ধ করলো মুয়াবিয়া, ও তো যখন উনার এগেনস্টে যুদ্ধ করলো ও তো কাফির হয়ে গেল, মুনাফিক হয়ে গেল, ইসলাম থেকে দূর হয়ে গেল। যাই হোক, মুয়াবিয়া এরপরে মাওলানা কায়নাত পাকের শাহাদাত পাক হলো, বড় ইমাম পাকের ছয় মাস থাকলেন, চালাকি করে বড় ইমাম পাকের সাথে দুশ্মনি করলো, বড় ইমাম পাক বাধ্য হলেন তাকে দিতে। অনেকে বলে বড় ইমাম পাক ওনাকে তাহলে দিলেন কেন? এর উত্তর আমার আছে এবং আমি কোনো ও কয়েকটা ওয়াজেও বলেছি, আজকে বড় ইমাম পাকের সাবজেক্ট নয় তাই আমি বলছি না, কিন্তু আপনাদের সাধারণ লোকদের জবাবের জন্য। আচ্ছা, বড় ইমাম পাক যে দিলেন, তো বড় ইমাম পাক কি এক কথাতে দিয়ে দিয়েছিলেন?
যদি উনাকেই দাও বড় যদি সেই যোগ্য ছিল মাবিয়া, মাবিয়া যদি যোগ্য ছিল বড় ইমাম পাকের থেকে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে উনার থেকে বড় বড় ইমাম মাবিয়া যোগ্য ছিল বড় ইমাম পাকের থেকে এবং ওটা মাবিয়ার হাত ছিল, তাহলে বড় ইমাম পাক ছ মাসের জন্য বসলেন কেন? তাহলে উনি বসলেন কেন? তাহলে ও যখন যোগ্য তাহলে বড় ইমাম পাক প্রথমেই দিতেন যে না তোমরা আমাকে খলিফা করছো কিন্তু আমি নয় মাবিয়া যোগ্য, কাজে আমরা সবাই মাবিয়াকে মেনে নিলাম, মাবিয়াকে খলিফা করো। কিন্তু মাবিয়াকে তো দেননি, উনি খলিফা হয়েছিলেন এবং উনার সাথে মাবিয়া যুদ্ধ করেছে এবং বড় ইমাম পাক উনার সাথে যুদ্ধ করেছেন। তো বড় ইমাম পাক বসলেন এবং তার সাথে যুদ্ধ করলেন মানেই বড় ইমাম পাকের হাত ছিল, মাবিয়ার হাত ছিল না। এবং বড় ইমাম পাক হাকের উপরে ছিলেন, মাবিয়া না হাকের উপরে ছিল। কিন্তু ছ মাস পর যে উনি দিলেন মানে দিতে বাধ্য হলেন। কেন বাধ্য হয়েছেন এটা আমি অনেক ওয়াজে বলেছি, এটা আজকের আমার সাবজেক্ট নয়, আমি কারবালার দিকে আসতে চাচ্ছি। 2800 পরে যদি হয় তো আমি বলতে পারি বড় ইমাম পাকের শাহাদাত পাক আসছে 2800 পর। তো উনার সাথেও কনস্পিরেসি করেছে, নিল পুরো তার গদিটাকে পাকাপাকি করে নিল, সমস্ত উমাইয়াদেরকে বসালো, মারওয়ানকে বসালো এবং জিয়াদ, জিয়াদকে বলা হতো জিয়াদ ইবনে আবি বা জিয়াদ ইবনে সুমাইয়া, জিয়াদ হচ্ছে আবু সুফিয়ানের ছেলে, কিন্তু আবু সুফিয়ানের নাপাক সন্তান ছিল, এই জন্য জানতো না যে জিয়াদের বাপকে, লোকেরা জানতো না, ওই জন্য বলা হতো জিয়াদ ইবনে আবি, মানে তার বাপের পুত্র জিয়াদ। আর কেউ কেউ বলতো তার মায়ের নাম ছিল সুমাইয়া, তো জিয়াদ ইবনে সুমাইয়া। মাবিয়া দেখলো জিয়াদ খুব ইন্টেলিজেন্ট ছিল, তাকে নিজের দলে আনার জন্য বলল তুমি আমার দলে যদি আসো তাহলে তোমাকে আমি আমার পিতার পরিচয় দিতে দিব। তো ওরা কিন্তু এই মানসিকতায় ভুগত, যদি পিতার পরিচয় না দিতে পারত ও এই মানসিকতায় ভুগত, দেখলো আমি তো আবু সুফিয়ানের ছেলে বলে পরিচয় এবার দিতে পারবো, তাই সে মাবিয়ার দিকে আসলো। জিয়াদ সমস্ত আরব কান্ট্রিতে উমাইয়াদেরকে বসিয়ে দিল, মাবিয়া দেখলো আমার ছেলে হচ্ছে লম্পট, দুশ্চরিত্র, মদ্যপ, এমন কোন পৃথিবীতে খারাপ কাজ নাই যে খারাপ কাজ ইয়াজিদ করে না, তাহলে আমি যখন মারা যাব তা আমার পর তো কেউ ইয়াজিদকে মেনে নেবে না, তাহলে যে উদ্দেশ্যে আমরা ইসলামে এসেছিলাম, যেভাবে অনেক মেহনত করে এই পদগুলো আমরা দখল করেছি, ফের তো হাশেমিদের কাছে চলে যাবে, কাজেই আমি বেঁচে থাকতে থাকতে ইয়াজিদের রাস্তা পরিষ্কার করতে হবে, ইয়াজিদের রাস্তা। অনেকে বলে মাবিয়ার দোষ নাই, মাবিয়া ইয়াজিদকে বসিয়ে যান নাই, ও মোল্লা কেতাবি পড়েনি, ও আলেমই না, আলেমই নয়। কেতাব খুলে দেখুন, আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার মধ্যে রেবায়ত করেছেন, আজিম মুহাদ্দিস ও মুফাসসির ও মুয়াররিখ, তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন 50 হিজরি থেকে মাবিয়া ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে। মাবিয়া মারা গেছিল 7 হিজরির রজব মাসে, কত হিজরিতে? 60 হিজরির রজব মাসে। কি রোগে? লাকোয়া, লাকোয়া, লাকোয়া মানে মুখমণ্ডল প্যারালাইসিস হয়ে যায়। সে তো মাওলাপাককে গালি দিয়েছিল এবং গালি দেওয়ার প্রথা চালু করেছিল। কোন কোন আলেম বলেছে মাবিয়া, অনেকে বলেছে এবং আমাদের ওয়াজে কমেন্ট করেছে যে মাবিয়া মাওলানা আলীকে গালি দেয়নি। এর উপরে অসংখ্য হাদিসে পাক আছে, এর উপরে আমি একটা লেকচার পরে দিব, আজকে তো মহরম পাকের লেকচার, ওটা আমার উদ্দেশ্য নয়। সহি সানাদার সহিত হাদিসে পাক আছে আমাদের কাছে, এক তো নয় ভুড়ি ভুড়ি হাদিসে পাক, মাবিয়া এটা আইনে পরিণত করেছিল মাওলানা আলী আল ইসলামকে গালি দেওয়া, এবং যে খাতিব গালি দিবে না তাকে হত্যা করা হবে, এবং এই অপরাধে অনেক সাহাবিকে সে হত্যা করেছে, হাজার ইবনে আদি রাদিয়াল্লাহুকে হত্যা করেছে, মিশকাত শরীফে আছে হযরত আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে গাধার চামড়ার ভিতরে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, অনেক সাহাবি হত্যা করেছে অনেক সাহাবিকে। তো আল্লাহ পাকের তরফ থেকে উপরে আজাব দুনিয়াতেই হয়েছিল, মুখমণ্ডল প্যারালাইসিস হয়ে যায়, মুখ বেঁকে গেছিল, সবসময় মুখ দিয়ে লালা ঝরতো, ওইভাবে সে মারা যায়, রজব মাসে মারা গেছে 60 হিজরিতে। তো মারা গেছে 60 হিজরিতে, আর মারা যাওয়ার 10 বছর আগে থেকে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে। ভাই 10 বছর ধরে যদি বায়াত নেওয়া নিতে থাকে
দশ বছর ধরে কেউ বাকি থাকবে? সব তো তার পক্ষে হয়ে যাবে। এবং বায়াত নেওয়ার জন্য সে দেখলো যে আমার এই কথা তো মদিনাবাসীরা মেনে নিবে না, হেজাজবাসীরা মেনে নিবে না। বরং তখন বিশিষ্ট ব্যক্তি ছিলেন পাঁচজন, এই পাঁচজনকে যদি বায়াত করাতে পারি তাহলে পুরা হেজাজবাসী, মক্কাবাসী, মদিনাবাসী এটা মেনে নিবে এবং ইয়াজিদের নামে, ইয়াজিদের নামে বায়াত হবে। তাই সে ফরমান জারি করলো এবং বলে পাঠালো সে পাঁচজন কে কে, এক নম্বর ইমাম হুসাইন আলাইহিস সালাম, দুই নম্বর আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে হযরত আব্দুর রহমান, এবং উমরের ছেলে আবদুল্লাহ, এবং হযরতে আব্বাসের ছেলে আবদুল্লাহ, এবং জুবাইরের ছেলে আবদুল্লাহ। বলে এই পাঁচজনকে প্রথম বায়াত করাতে হবে, এনারা গণ্যমান্য ব্যক্তি, এদের উপরে পুরা হেজাজবাসী এবং মদিনাবাসী নির্ভর করছে। তো মারওয়ানের কাছে চিঠি লিখলো, মারওয়ান তখন মক্কা মদিনা শরীফের গভর্নর ছিল, ওই ওরাই বসিয়েছিল, চিঠি লিখলো যে তুমি ইয়াজিদের নামে এই পাঁচজনের কাছ থেকে বায়াত লাও এবং পুরা মদিনাবাসীর কাছ থেকে বায়াত নাও। মারওয়ান উঠে দাঁড়ালো মেম্বারে আর বলল, আমিরুল মুমিনিন মাবিয়া তার সম্মান দিয়ে বলল, তার কাছ থেকে চিঠি এসেছে, আমি যেন তোমাদের কাছ থেকে হযরত আবু বকর ও হযরত উমরের সুন্নাত মোতাবেক তার পুত্র ইয়াজিদের নামে বায়াত নিই। যখন এই কথা বললো হযরত আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, আবু বকরের ছেলে, এবং হযরত উমরের ছেলে আবদুল্লাহ দুজনেই উঠে দাঁড়ালেন আর বললেন, খবরদার হযরত আবু বকর ও উমরের সুন্নাত মোতাবেক বলবে না, কারণ হযরত আবু বকরের সুযোগ্য পুত্র আব্দুর রহমান জীবিত ছিল, এখনো আছে, এবং হযরত উমরের সুযোগ্য পুত্র আবদুল্লাহ জীবিত ছিল, এখনো আছে, কিন্তু তারা নিজেদের পুত্রদেরকে বসিয়ে যান নাই, আর তুমি নিজের পুত্রকে নিজের জীবদ্দশায় বসিয়ে যাচ্ছ, এটা খেলাফত নয় এবং আবু বকর উমরের সুন্নাত নয়, বরং মুশরিক রাজা, রোম কাফির রাজা, রোমের রাজার সুন্নাত বলো। এই কথা বলাতে পুলিশ লাগিয়ে দিল তাকে ধরার জন্য। যাই হোক, মাবিয়া মাথা ঠান্ডা করলো, বলে এইভাবে হবে না। 51 হিজড়িতে হজে গেল, কত হিজড়িতে, হিজড়িগুলো মনে থাকবেন, কেউ প্রশ্ন করলে যাতে বলতে পারে, 51 হিজড়িতে হজে গিয়ে সে হযরত আব্দুর রহমানকে ডাকলো কাবা শরীফে তার ঘরে, এসে বলল যে দেখুন আপনি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করুন, এতে আপনার মঙ্গল হবে। তিনি বললেন, এটা কিছুতেই সম্ভব নয়, একজন মদ্যপ লম্পট ছেলের হাতে আমি কখনোই বায়াত হব না, বলে বেরিয়ে গেলেন। আবদুল্লাহকে আবার ডাকলো, উমরের ছেলেকে, হযরত উমরের ছেলে আসলেন, তাকেও বলল যে ইয়াজিদের নামে আপনি বায়াত গ্রহণ করুন। তো উনি বললেন যে একই জামানায় দুজনের বায়াত কী করে হয়, তুমি আমাদের আমিরুল মুমিনিন, আবার তোমার ছেলের নামে বায়াত করছো, তাহলে আমরা আনুগত্য করব কার, আর এইভাবে আমরা লুকিয়ে লুকিয়ে বায়াত হবো না, বায়াত হলো জনগণের সামনে হব। এই বলে উনি বেরিয়ে চলে গেলেন। তখন মাবিয়া বেরিয়ে আসলো জনগণের সামনে, বলল দেখলে তো আমার কাছে হযরত আবু বকরের ছেলে ও হযরত উমরের ছেলে এসেছিলেন। তো বললো হ্যাঁ, কেন এসেছিলেন জানো? বলে কেন, তারা দুজনে আমার কাছে ইয়াজিদের নামে বায়াত হয়ে বেরিয়ে গেলেন। কত বড় মিথ্যু, হ্যাঁ, এই মিথ্যাবাদী তাদের সাহাবি, তাদের হাজরাত, তারা কেমন সাহাবি ঘাতক, তাদের জন্য হাজরাত, তারা কেমন সাহাবি ঘাতক, যাদের হজরত তারা কেমন হবে, নিজের পরিচয় নিজেই দিচ্ছে। একজন মদ্যপ, সে মদ্যপ ছিল, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বাল, যদি কেউ দেখতে চান আমার কাছে এখানে আসুন, ট্যাব আছে, আমি খুলে দেখিয়ে দেব, খুলে দেখিয়ে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বালে হাদিস রিওয়ায়াত করেছেন, হযরত আবু বারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আবু বুরাইদা, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বর্ণনা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তিনি বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহর, আমি আমার পিতার সাথে মুয়াবিয়ার কাছে গেলাম দামেস্কে, কেন সে গভর্নর, কেন আমাদেরকে পঞ্চায়েত অফিসে যেতে হয়, আমাদেরকে সার্টিফিকেটের জন্য বা অন্যান্য কাজের জন্য, যেই থাকুক, সে কাফির থাকুক, মুমিন থাকুক, মুশরিক থাকুক, যেই থাকুক, তো গেলাম, তো আমাদেরকে বিছানা পেতে দিল, আমরা বসলাম, তারপর ফলমূল এনে দিল, আমরা খেলাম, তারপরে এক বোতল মদ আনালো, আনার পরে প্রথমেই মাবিয়া অর্ধেকটা খেয়ে ফেললো, তারপর আমার আব্বার দিকে এগিয়ে দিল,
দিয়ে বলল পান করুন। আমার আব্বা বলল খোদার কসম, যেদিন থেকে আল্লাহর রাসূল এটাকে হারাম বলে ঘোষণা করেছেন সেদিন থেকে আমি মদ ত্যাগ করেছি আর খাইনি। তার জবাবে মাবিয়া বলল আহমদ ইবনে হাম্বালের হাদিস, মুসনাদ শরীফ, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বাল। মাবিয়া বলল যে মিষ্টি ভাষী লোক আর মধু ব্যতীত মদের মতো স্বাদ আমি কোনো খাদ্যে পাই না, আমি এত বেশি মদ্য পাই, আমি কোরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলাম, চেহারা সুন্দর চেহারা বিশিষ্ট এবং সুন্দর কেশওয়ালা ছিলাম, কিন্তু এত বেশি মদ পান করার কারণে আমার চেহারাও এত খারাপ হয়ে গেছে, কেশও এত খারাপ হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বালে হাদিস রিওয়ায়াত করেছেন, মুসনাদ শরীফের হাদিসে পাক। তো একজন মাতাল যাদের হাজরাত তারা কে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বলার জন্য আমাকে গালি দিবেন না, আহমদ ইবনে হাম্বালকে গালি দেন যে এই হাদিস কেন কোট করলেন। যদি কেতাবে না পান আমাকে বলুন, বলুন, আমি স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়ে দিব যদি হাদিস না পান। রাগ হয় আহমদ ইবনে হাম্বালকে, ইমাম আহমদ ইবনে হাম্বালের উপর ফতোয়া দিন যে আপনি হাদিস কোট কেন করলেন, বুঝতে পেরেছেন না? তো যাই হোক, তো কি করলো, কি বর্ণনা করছিলাম, ইয়াজিদের বায়াত, কত বড় মিথ্যা ভাষণ। তারপর করলো কি, জনগণ বলল না এইভাবে বায়াত আমরা মানি না, আমাদের সামনে বায়াত হতে হবে। তখন দেখলো ব্যাপার খারাপ, বিদ্রোহ হতে পারে, যেমন করে হোক আব্দুর রহমানকে বাগে আনতে হবে। তখন কি করলো, হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া বা নেহায়ার মধ্যে, যিনি ইবনে তাইমিয়ার সাগরেদ ছিলেন, তিনি লিখেছেন, হাফেজ ইবনে কাসির, মাবিয়া 1,00,000 দিরহাম ঘুষ দিয়ে পাঠালো। কত বড়! এমন কোন খারাপ কাজ নাই যে মাবিয়া করেনি। মাবিয়াও এমন তো নয় ভাই যে আমি নিজে নিজে আমার পীর সাহেবের দরবারের কেতাব বলতেছি। আমি কখনো নিজের কথা নিজে থেকে কোনো কথা বলি না। এই কেতাবে যদি আপনি না পান বলুন যেটা কেতাবে নাই, এটা পাইনি। হাফেজ ইবনে কাসির রিওয়ায়াত করেছেন 1,00,000 দিরহাম ঘুষ দিয়ে পাঠালো। যখন সে নিয়ে আসলো তার ঘুষ বাহক, যে আমার আমিরুল মুমিনিন মুয়াবিয়ার পক্ষ থেকে এটা আপনাকে দেওয়া হলো, আপনি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করুন, তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, বললেন ইমান অত সস্তা নয়, দুনিয়ার বিনিময়ে আমি আখেরাতকে বিক্রি করব। ফেরত পাঠিয়ে দিলেন। তাহলে দেখুন, আজকে যে আপনারা ঘুষ দিতে বাধ্য হন বা ঘুষ নেই, এই ঘুষের ঘুষ প্রথার প্রচলনকারী কে, এক শ্রেণীর মুল্লাদের হাজরাত মাবিয়া। বুঝতে পেরেছেন? যদি কারো রাগ রাগ হয় আমার উপরে রাগ করবেন না, হাফেজ ইবনে কাসিরকে গালি দিন, হাফেজ ইবনে কাসিরকে গালি দিন যে ঘুষ নিয়েছিল নিয়েছিল, আপনি লিখলেন কেন, ঘুষ নিয়েছিল নিয়েছিল, আপনি লিখলেন কেন, আমাদের গুমর ফাঁস করে দিলেন। বুঝেছেন না? আচ্ছা, যখন ঘুষ তিনি প্রত্যাখ্যান করলেন, ইমাম তাবারি লিখছেন, এবারে কে লিখছেন, ইমাম তাবারি, ইমাম তাবারি তারিখে তাবারির মধ্যে, মাবিয়া তখন বলে পাঠালো যে তুমি যখন ঘুষ প্রত্যাখ্যান করলে, দেখো ইয়াজিদের নামে যদি তুমি বায়াত গ্রহণ না করো আমি তোমাকে হত্যা করব। কি করব? ভাই সাহাবিদেরকে হত্যা করেছে, বলে সাহাবিকে গালি দেওয়া উচিত নয়, গুনার কাজ, সাহাবিকে গালি দেওয়া গুনার কাজ। হ্যাঁ, আমরাও তো বলতেছি সাহাবিকে গালি কে দিয়েছে, পহলা সাহাবিকে গালি দিয়েছে মাবিয়া ইবনে আবু সুফিয়ান, শুধু সাহাবি নয় মাওলায়ে কায়নাত পাককে দিয়েছে, আহলে বাইত পাককে দিয়েছে, এবং হত্যা করেছে, হত্যার হুমকি দিয়েছে পহলা খলিফা আবু বকরের ছেলে আব্দুর রহমানকে, এবং পহলা খলিফা আব্দুল হযরত আবু বকরের ছেলে আব্দুল মুহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমাদের হযরত কেমন, তোমাদের হযরত কেমন, কেতাব পড়ো। আমাদের হযরত এরকম নয়, আমাদের হযরত পাক ও পবিত্র, আমাদের হযরতের উপরে আয়াতে তাতহির নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনহুম আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমাদের আল্লাহ পাক চান কেবলমাত্র আপনাদের থেকে সমস্ত নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। আমাদের হযরত পাক ও পবিত্র, আর তোমাদের হযরত ঘুষ প্রথার প্রচলনকারী,
তোমাদের হযরত মদ্যপ, তোমাদের হযরত সাহাবী ঘাতক, তোমাদের হযরত এত খারাপ গালি প্রদানকারী, সাহাবায়ে কেরামদেরকে গালি প্রদানকারী, আহলে বাইত পাককে গালি প্রদানকারী, তোমাদের হযরত সাহাবী ঘাতক, তোমাদের হযরত মদ্যপ। তো ভাই আমি দোয়া করছি তোমাদের হাসর তোমাদের হযরতের সাথে হোক, আমাদের হাসর আমাদের হযরতের সাথে হোক, নাকি সোজা হিসাব? তো বললো আমি তোমাকে হত্যা করব। যখন এই কথা বলল আব্দুর রহমান ইবনে আবু বকর জবাব দিলেন, তুই যদি এইরকম কথা বলে থাকিস এবং আমাকে হত্যা করিস, জেনে রাখ দুনিয়াতে তোর উপরে আল্লাহর লানত, আখেরাতে তোর জন্য জাহান্নাম। ভাই হযরত আবু বকরের ছেলে মুয়াবিয়াকে লানত প্রথম কে দিলেন? কে লানত দিলেন? ওয়ালিউল্লাহ লানত দেয়নি। আমরা কাউকে গালি গালাজ করি না, আমরা শুধু মুখোশকে খুলে দিই, আমরা শুধু মুখোশ, সত্য কথা হাতটাকে তুলে ধরি, আমরা হাতটাকে তুলে ধরি। গালি কে দিয়েছেন, লানত কে দিয়েছেন? হযরত আবু বকরের ছেলে। তো মুয়াবিয়া পর লানত দেনা ইয়ে সুন্নতে সাহাবা হে, ইয়ে সুন্নতে সাহাবা। লানত দিলেন এবং বললেন আখেরাতে তোর জাহান্নাম। জাহান্নামী কে বললেন? আবু বকরের ছেলে। ভাই আবু বকরের ছেলেকে বলতে হবে না, রসুল পাকি বলেছেন, বলেননি? আম্মার রাদিয়াল্লাহু সিফিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন কে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধে। তো আম্মার রাদিয়াল্লাহু ব্যাপারে ভবিষ্যৎবাণী রসুল পাক করেছেন সহি বুখারি, বুখারি শরীফের প্রথম খণ্ডে 464 পৃষ্ঠা, আবার এই হাদিস বুখারি শরীফের প্রথম খণ্ডে 394 পৃষ্ঠা, দুই জায়গায় এসছে হাদিস, আবার মুসলিম শরীফে এসছে হাদিস, মুত্তাফাক আলাইহ। বুখারি শরীফ প্রথম খণ্ড 64, বুখারি শরীফ প্রথম খণ্ড 394। রসুল পাক আম্মার রাদিয়াল্লাহু মসজিদে নববীর কাজ হচ্ছে সবাই একটা একটা ইট নিয়ে যাচ্ছেন, আম্মার রাদিয়াল্লাহু দুটো করে ইট নিয়ে যাচ্ছেন, কটা? দুটো। রসুল পাকের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন আল্লাহর নবী মাথা থেকে ধুলো ঝেড়ে দিলেন আর বললেন ওয়াইহা আম্মার তাকতুল হুল ফিয়াতিল বাগিয়া, ওয়াইহা আম্মার তাকতুল হুল ফিয়াতুল বাগিয়া, হে আম্মা এই আম্মার জন্য আফসোস, তাকে বাগির জামাত হত্যা করবে। ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহুম ইলান নার। তখন ইনি আম্মার রাদিয়াল্লাহু আনহু ওদেরকে আল্লাহর দিকে ডাকবেন, জান্নাতের দিকে ডাকবেন, ওয়া ইয়াদউনাহু ইলান নার, আর মুয়াবিয়া ও মুয়াবিয়ার দল ওনাকে জাহান্নামের দিকে ডাকবে। রাসূল পাক এর হাসিয়ায়, এর হাসিয়াতে বুখারী শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে, হাসিয়াতে হাসিয়া মানে টিকা, যদি দেখতে চান এখানে ফটোকপি আমার কাছে আছে, এখানে ফটোকপি আমি নিয়ে এসেছি, ফটোকপি বুখারী শরীফের মুরাদু বিল বাগিয়াতু মুয়াবিয়া ওয়া জুনদুহু, এখানে বাগির দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুয়াবিয়া এবং তার সৈন্যদলকে। কারণ মুয়াবিয়া সিফিনের যুদ্ধে আম্মার বিন ইয়াসিরের জন্য সিফিনের যুদ্ধে মাওলা আলীর পক্ষ থেকে জিহাদ করে শহীদ হয়েছিলেন আর মুয়াবিয়ার দল শহীদ করেছিল। তো বুখারী শরীফের টিকা হাসিয়াতেও লেখা আছে এখানে বাগি বলতে মুয়াবিয়াকে বোঝানো হয়েছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাগি, রসুল পাক কি বললেন? রসুল পাক বলছেন বাগি, মোল্লা বলছে হযরত, রসুল পাক বলছেন বাগি আর মোল্লা বলছেন রাদিয়াল্লাহু আনহু, কার বিরোধিতা করলো? রসুলুল্লাহর না, মানে রসুলুল্লাহ যাদেরকে যার জন্য ভবিষ্যৎ বাণী করেছেন বাগি, ইসলাম দ্রোহী, খোদা দ্রোহী, ধর্ম দ্রোহী, আর তাকে বলছে হযরত মার্কা সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তো এ মোল্লা কার বাগাবাত করলো? রসুলুল্লাহর বাগাবাত করলো কিনা? রসুল পাকের সাথে বিদ্রোহ করছে। তার মানে ইয়া রাসূলুল্লাহ আপনি যতই বাগি বলেন আমি মুয়াবিয়াকে কালমা পড়তে শুনেছি, আপনার কথা মানলাম না, বুঝতে পেরেছেন? এবং কি বললেন? ওয়া ইয়াদউনাহু ইলান নার, জাহান্নামের দিকে ডাকবে মুয়াবিয়া। অর্থাৎ রসুল পাক ভবিষ্যৎবাণী করলেন মুয়াবিয়া এবং পুরা গ্রুপ মুয়াবিয়ার দল জাহান্নামী। রসুল পাক যাদেরকে জাহান্নামী বলেছেন, আপনি আমি জান্নাতি বললে আপনার ঈমানই থাকলো না, রসুল পাকের একটা কথা মানবেন আর একটা মানবেন না, রসুল পাকের ইলমে গায়েবকে মানে না, ইলমে গায়েব ইলমে গায়েব করে বাহাস করে, চিৎকার করে, মোনাজারা করে, আর এই রসুল পাকের এই ইলমে বাহাস ইলমে গায়েবকেই তো মানে না সে। যাই হোক, ইয়াজিদকে বসালো, অতঃপর আব্দুর রহমান দেখলেন যে না আমাকে তো হত্যা করবে, উনি মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফ চলে গেলেন, সেখানে উনি ইন্তেকাল করলেন।
আস্তে আস্তে বায়াত নেওয়া শুরু করলে দশ বছর ধরে ইয়াজিদের নামে বায়াত চলতে থাকলো, কেউ বাকি থাকলো না। সাহাবীর ছেলেরাও শেষে কেউ জানের ভয়ে, কেউ ধনের ভয়ে, ধন চলে যাওয়ার ভয়ে, জান চলে যাওয়ার ভয়ে, কেউ লোভে, ইয়াজিদের বায়াত হয়ে গেল, সবাই বায়াত হয়ে গেল। শুরু থেকে গেলেন ইমাম হুসাইন আলাইহিসসালাম। ইয়াজিদ মাবিয়া মারা যাওয়ার পর চারজন সাহাবি, আব্দুর রহমান তো বেশাল্লাহ কোনার হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমার আর ইমাম হুসাইন আলাইহিসসালাম, এনারা বায়াত হক গ্রহণ করেননি। পরবর্তীকালে বাকিরাও বায়াত হয়ে গেছিলেন পরবর্তীতে ইয়াজিদের কাছে, কিন্তু ইমাম পাক হননি। ইমাম পাক শুধু বলেছিলেন একটাই কথা, তারা জিজ্ঞাসা করলো কি করবেন, এখন তো সে জবরদস্তি করছে, তো আমি কি করব সেটা আমার ব্যাপার, আমার উপরে ছেড়ে দাও, তোমরা কি করবে সেটা তোমরা চিন্তা করো, কিন্তু আমি বায়াত হব না। ইমাম পাক বায়াত হন নাই, ইমাম পাক বায়াত হন নাই। যখন ইমাম পাকের উপরে হত্যা করার নির্দেশ পাঠালো মদিনা শরীফে ওয়ালিদ ইবনে উতবার কাছে, উনি দেখলেন এখানে রক্ত ক্ষয় হবে, আর জানেন মদিনা শরীফে আমাকে শহীদ করতে পারবে না, কারণ সমস্ত মদিনাবাসী ইমাম পাকের ভক্ত, ইমাম পাকের হয়ে সব দাঁড়িয়ে যাবে, তখন একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে, কিন্তু এই পবিত্র ভূমি তিনি রক্তাক্ত করতে চান না, আর এখানে তো ওনার শাহাদাত হবে না। ওটি জানেন কেন, রসুলের পাক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে সাত হিজরির শেষে, একষট্টি হিজরির শুরুতে ইনি শহীদ হবেন, এবং এটাও ভবিষ্যৎবাণী করেছেন যে উনি শহীদ হবেন ইরাক দেশের মাটিতে, এবং শহীদ হবেন ফোরাতের তীরে, এবং রসুলের পাক এটাও বলেছিলেন ফোরাতের তীরে যে জায়গায় শহীদ হবেন ওই মাঠের নাম হবে কারবালা, এবং ওর আরও নাম আছে সেটাও বলেছেন, সেই জায়গাটার নাম তফ, সেই জায়গাটার নাম নিনওয়া, সেই জায়গাটার নাম মারিয়া। হাদিস পাকে এসছে এটা, আমি মহরম পাকে জওয়াজের উপরে আমি এগুলো বলেছি, এর উপরে আমার অনেক ওয়াজ ইউটিউবে আছে, রসুলের পাক বলেছেন। ইমাম পাক বুঝতে পারলেন সাবান মাস, সাত হিজরির সাবান মাস, আর কয়েক মাস পরেই মুহররম একষট্টি হিজরি, আমার সময় এসে গেছে, ইরাক মাটিতে আমার হবে। উনি তাই মদিনা শরীফ ত্যাগ করলেন, নানাজানের কাছে ইজাজত নিলেন রওজা পাকে। যখন বেরিয়ে যাচ্ছেন ফাতেমা সুগরা আলাইহিসসালামকে রেখে যাচ্ছেন, কেন বললেন, উনি বিমার আছেন, উনি কি আছেন বিমার, এটা ছিল বাহানা, এটা ছিল রেখে যাওয়ার জন্য বাহানা, কারণ বিমার থাকলে কার ওসি এতে রেখে গেলেন। ফাতেমা সুগরা আলাইহিসসালাম বললেন, আপনি আমাকে কার হাওলায় রেখে যাচ্ছেন, বললেন আমার নানাজানের হাওলায় রেখে গেলাম, আর দুনিয়াদারিতে তোমাকে দেখবেন তোমার নানি জান উম্মে সালমা। ভাই বিমারি, সমস্ত ফ্যামিলি যাচ্ছেন, এক মাস কি দেড় মাস হয়েছে, আলী আসগার আল ইসলাম দুধের শিশু তাকেও নিয়ে যাচ্ছেন, তো উনাকে তো আরও সাথে নিয়ে যাওয়ার, উনাকে তো হেঁটে যেতে হবে না, কিন্তু নিয়ে গেলেন না, বললেন তুমি বিমারি। কারণ কি, এর বাতেনি কারণ হচ্ছে একটাই, উনি তো সব জানেন ইমাম পাক যে কেন যাচ্ছি, এবং এই শিশুটাকেও কেন নিয়ে যেতে হচ্ছে, কারণ একটা প্ল্যান করা আছে যে কারবালায় এই সবকে শহীদ হতে হবে, আলী আকবর আলাইহিস সালামকে হতে হবে, আব্বাস আলমদারকে হতে হবে, হযরত আলী আসগার আল ইসলামকে হতে হবে, সাকিনাকেও হতে হবে সিরিয়ার জেলে, তাই ইনাদের সবকে নিয়ে যেতে হবে। কিন্তু কেন হতে হবে, ইসলামকে দাঁড় করাবার জন্য। কি জন্য? ইসলাম মুর্দা হয়ে গেছে, ইসলাম মুর্দা হয়ে গেছে, এখন ইসলামকে নতুন করে জীবন দেওয়ার জন্য আলে নবীদের রক্তের দরকার, ব্লাড দরকার, রক্ত দিয়ে বাঁচাতে হবে। ইসলামকে তো আমরা জীবন দিয়ে বাঁচিয়ে দিলাম, ইসলাম জিন্দা হয়ে গেল, ইসলামের দেখভাল করবে কে, ইসলামের হাল ধরবে কে? এই হাল ধরার জন্য আমার খানদান থেকে আসতে থাকতে হবে জাইনুল আবেদিন আল ইসলামকে। তাই জাইনুল আবেদিন আল ইসলামও বিমার হলেন কারবালায় গিয়ে, তাই না, কি হলেন, বিমার হলেন, এবং বিমারির বাহানায় বললেন তুমি অসুস্থ, তোমাকে যাওয়া যাবে না, আর বললেন তোমাকে থাকতে হবে, এই জন্য তোমার খানদান থেকে আরো আট জন ইমাম আসবেন, ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম পর্যন্ত, তারা ইসলামের হালটাকে ধরবেন তার রুহানি পাওয়ার দিয়ে। আমি যে ইসলামকে আমাদের জীবনের বিনিময়ে নতুন জীবন দান করে যাব,
এই ইসলামের হাল তুমি ধরবে, তুমি যুগের ইমাম, এবং তোমার পর ইমাম বাকির আল ইসলাম আসবেন, ইমাম তারপর ইমাম জাফর সাদিক আল ইসলাম আসবেন, এইভাবে ইমাম হাসান আসকারী আল ইসলাম একাদশ ইমাম, ইনারা ইসলামটাকে বাঁচিয়ে রাখবেন, ইসলামের হাল ধরবেন। কিন্তু ইমাম হাসান আসকারী আল্লাহ ইসলামের পর আমার খানদানের ইমামত শেষ, আমার খানদানে এরপর ইমাম মাহদি আল ইসলাম আসবেন বড় ইমাম পাকের খানদান থেকে, সেটা অনেক পরে। কিন্তু ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম আর ইমাম মাহদি আলাইহিস সালাম, এই গ্যাপ অনেক বড়, অনেক বছরের। ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালামের পর আবার বনু উমাইয়া ও বনু আব্বাসিয়াদের অত্যাচারে ফের ইসলাম মুর্দা হবে, মুর্দা হয়ে যাবে, জিন জানাজা বার হয়ে যাবে, তখন আবার ইসলামকে জিন্দা করার প্রয়োজন হবে। তখন ইসলামকে জিন্দা করার জন্য এমন এক ব্যক্তিকে আসতে হবে যিনি আমার খানদান থেকেও হবেন, ইমাম হাসান আল ইসলামের খানদান থেকে হবেন, হাসানিও হতে হবে, হুসাইনিও হতে হবে। এই জন্য হে আমার মা ফাতমা, তোমাকে মদিনায় রেখে গেলাম, কেন কারবালায় গিয়ে তুমিও সাকিনা আল ইসলামের মতো সহ্য করতে পারবে না, শহীদ হয়ে যাবে, তোমার থাকার প্রয়োজন আছে। আর আমার ভাই বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে হাসানে মুসান্না আলাইহিস সালামকেও থাকার প্রয়োজন আছে। হাসানে মুসান্না আলাইহিস সালামের সাথে ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে ফাতেমা সুগরার শাদি মুবারক হলো। এই যে হাসান আলাইহিস সালামের ছেলে আর হুসাইন আলাইহিস সালামের মেয়ে ফাতেমা সুগরা আলাইহিস সালামের শাদি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এই হাসানি আর হুসাইনি এক হয়ে গেল। আবার ওই থেকে যে আওলাদ জারি হলো, হাসানি হুসাইনি আওলাদ জারি হয়ে গেল, বুঝতে পেরেছেন? এই জন্য হুজুর গস পাককে বলে আল হাসানি আল হুসাইনি, আল হাসানি আল হুসাইনি তখনই হয়ে গেছে, বুঝেছেন না? আল হাসান ফের গস পাকের আব্বার শাদি মুবারক হলো ইমাম হুসাইনের খানদান থেকে, তারও নাম ছিল ফাতমা, ওই থেকে গস পাক আসলেন। তো ইমাম হুসাইন আল ইসলাম দেখ বল বোঝাতে চাইলেন, হে মা ফাতেমা সুগরা, তোমার কে থাকতে হবে এই জন্য বড় ইমাম পাক এবং কে খানদান আওলাদ হাসানে মুসান্না এবং তোমার এই দুজনের মাধ্যম থেকে হাসানি হুসাইনি আওলাদের মাধ্যমে হুজুর গস পাককে আসতে হবে। আমি যে জীবন দিয়ে যে ইসলামকে আমি নতুন আমাদের জীবনের বিনিময়ে যে ইসলামকে জিন্দা করব, এই ইসলামের হাল আমার বেটা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত আট জন ইমাম দুনিয়ায় আসবেন, তারা ইসলামের ধারক ও বাহক হবেন, ইমাম হবেন, কিন্তু তাদের পর ইসলাম আবার মুর্দা হবেন। তখন এমন এক ব্যক্তিকে আসতে হবে যিনি হাসানি হুসাইনি ব্লাড থেকে হবেন, যিনি তোমার খানদান থেকে হবেন এবং হাসানে মুসান্নার আওলাদ থেকে হবেন, যার নাম সাইয়েদনা আব্দুল কাদের জিলানি হবে, মুহিউদ্দিন লাকাব হবে, ধর্মকে জিন্দা করনে ওয়ালা, মুহিউদ্দিন লাকাব হবে, ধর্মকে জিন্দা করনে ওয়ালা। এই জন্য ওনাকে রেখে গেলেন, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের পীরের নাম নাম পাকে বলা হয় আল হাসানি আল হুসাইনি, বড় হুজুর পাক আল হাসানি আল হুসাইনি, ছোট হুজুর পাক আল হাসানি আল হুসাইনি, শাহজাদা হুজুর পাক আল হাসানি আল হুসাইনি, গস পাকের খানদান পাক, ডিরেক্ট খানদান পাক, 22তম বংশধর বড় হুজুর পাক, শাহজাদা হুজুর পাক 23তম বংশধর, ডাইরেক্ট আল হাসানি আল হুসাইনি, ইনাদের মাধ্যমে কিয়ামত তক দিন কায়েম আছে থাকবে। এবং ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি আসবেন উনিও হবেন আল হাসানি আল হুসাইনি, উনি পিতার দিক থেকে হবেন হাসানি, মায়ের দিক থেকে হবেন হুসাইনি, গস পাকের আওলাদ পাক থেকে হবেন, বড় ইমাম পাকের আওলাদ থেকে হবেন। আবু দাউদ শরীফের হাদিসে পাক আছেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার পিতার দিক থেকে বড় ইমাম পাকের আওলাদ হবেন। আল্লামা সিউতি হাবিনিল ফাতাবার মধ্যে লিখেছেন যে বড় ইমাম পাকের খানদান থেকে আওলাদ পাক থেকে উনি পিতার দিক থেকে বড় ইমাম পাকের আওলাদ থেকে হবেন। এবং বারেলভীদের কিতাব কানুনের শরিয়ত বাহারের শরিয়তে ওর মধ্যেও লেখা আছে যে বড় ইমাম পাকের আওলাদ থেকে হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তো দিন মোল্লা মৌলভি কায়েম করেনি, দিন এনেছেন রাসূলে পাক ইমাম হুসাইনের মাধ্যমে, দিনকে কায়েম করেছেন জীবন দেওয়ার বিনিময়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম, কিয়ামত তক দিনকে কায়েম রেখেছেন আল হাসানি আল হুসাইনি খানদান, ইনারাই বড় হুজুর পাক দিনকে এখন কায়েম করছেন। কে কায়েম করছেন? বড় হুজুর পাক।
মেদিনীপুরি আল বাগদাদি গসনগর আওলাদ বড় হুজুর শাহিন সাহেব বাগদাদের পুরা দায়িত্ব এখন বড় হুজুর পাকের উপর পুরা দায়িত্ব যুগের গস জামানার গস আছেন গসে পাকের শাহজাদা আছেন শাহজাদা এ গসুল আজম বড় হুজুর পাক ওনার আওলাদ পাক ডিরেক্ট খানদান হুজুর গস পাক বড় হুজুর পাক উনি গস পাক আছেন আপনারা আজকে যে এখানে এসেছেন ওনার হুকুমে এসেছেন বড় হুজুর পাক যাদের যাদের প্রতি নেগাহে কারাম করেছেন ইমাম পাক যাদের প্রতি নেক দৃষ্টি দিয়েছেন তারে আমরা আসতে পেরেছি ইমতিয়াজ ভাইয়ের কি এখানে আসার কথা ছিল নাকি একদিন আগে উনি জানেন না যে আসবেন ওনার সাথে তো আমার কথা হয় মাঝে মধ্যেই ফোনে উনি একদিন আগেও জানতেন না যে এখানে আসবেন কিন্তু ভেতরে ভেতরে যে বড় হুজুর পাকের নেগাহে কারাম ওনার দিকে ছিল এবং ইমাম পাক এই ইমামবাড়া শরীফ যে ওনাকে ডেকেছে চলে এসেছেন আবার আপনার এক মাস আগে থেকে যদি প্ল্যান করাও ছিল যে আজকে জুনরায় যাবো অনেকে আসতে পারেননি আসবো বললে আসতে পারবেন না যাকে ওনারা ডাকবেন তিনি আসবেন জেনে রাখুন যারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ইমাম পাক নাম নাম করে ডেকেছেন নাম করে ডেকেছেন বড় হুজুর পাক সেই সেই মুরিদের প্রতি ইচ্ছা করেছেন বলে আপনি আসতে পেরেছেন সে আপনি বড় হুজুর পাকের দরবার জানান না জান উনি যুগের গস আছেন মালিক আছেন মওলা আছেন তো ইমাম পাক বৃষ্টি শুরু হয়ে গেল না কারবালাতে আসলেন সে কারবালার হিস্ট্রি আমি আগেও বলেছি কিভাবে আসলেন এখানেই বলেছি যখন কারবালার জমিনে উনি পা রাখলেন কারবালাতে যখন পা রাখলেন মানে যখন দোসরা মুহরম মুহরমের দুই তারিখ কারবালার মাটিতে আসলেন যখন কারবালাতে ঘোড়াটা আসলো ওনার দুলদুল মুবারক তার নাম ছিল জুলজানা তো পা গেড়ে গেল মাটিতে পা উঠাচ্ছে না উনি হাঁকাচ্ছেন কিন্তু ঘোড়া চলতে পারছে না তখন উনি বুঝলেন এই জায়গাটার নাম কি জিজ্ঞাসা করলেন সুরাউতে এই জায়গাটার নাম কি তো কেউ এসে বললো এই জায়গাটার নাম মারিয়া তখন উনি ফের শুধালেন বললেন জিজ্ঞেস করো এই জায়গাটা আর অন্য কোনো নাম আছে কিনা তো বললেন হ্যাঁ তফ তখন বললেন জিজ্ঞেস করো এর আরও অন্য কোনো নাম আছে কিনা তো জিজ্ঞেস করে এসে বললেন এই জায়গাটার নাম নিনওয়া বা কেউ উচ্চারণ করে নাই নেওয়া তো বললেন সুদাও এর আরও অন্য কোনো নাম আছে কিনা তখন বসে বললো কারবালা তখন ইমাম পাক বললেন কর্ব ও বালা কি বললেন কর্ব ও বালা রওজা তুশোহাদা কিতাবের মধ্যে আল্লামা ওয়াইজুল হুসাইন কাশফি তিনি বর্ণনা করেছেন ইমাম পাক তখন ঘোড়া থেকে নামলেন আর বললেন এটাই আমাদের আরামগাহ এবং এখানে আহলে বাইত পাকের মাজারাত হবে বলে উনি ওখানে নামলেন আর যেই কদম মুবারক মাটিতে রাখলেন সঙ্গে সঙ্গে মাটি হলুদ বর্ণ হয়ে গেল হলুদ আর ধুলি ঝড় উঠল এমন ধুলি ঝড় যে ওনাদের কেশ মুবারক কাপড় মুবারক দাড়ি মুবারক ধুলি ঝড়ে মানে ধুলোপূর্ণ হয়ে গেল হযরতে জাইনাব আলাইহাস সালাতু ওয়াসসালাম এবং হযরতে কুলসুম আলাইহিস সালাম আসলেন বললেন ভাই হাই মুসিবত হযরত আলী আকবর আলাইহিস সালাম বললেন আব্বা জান আপনি বললেন এখানে আহলে বাইত পাকদের মাজারাত হবে আপনি কি করে এটা বললেন কিভাবে বুঝলেন তো বললেন এটা আমি তোমার দাদাজানের কাছ থেকে শুনেছি দাদাজান মানে মওলা মুশকিল কুসাপা মওলা কাইন মওলা আলী আলাইহিস সালাম ওনার থেকে শুনেছি একবার সিফিনে এই কারবালার উপর দিয়ে যাচ্ছিলেন এইখানে উনি আরাম ফরমাচ্ছিলেন তো তোমার চাচা যান মানে ইমাম হাসান আলাইহিস সালাম ওনার জানু মুবারকে মাথা দিয়ে মওলা কাইনাত পাক তোমার দাদা যান আরাম করছিলেন ঘুমাচ্ছিলেন হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন উঠে বসলেন তোমার চাচা যান জিজ্ঞাসা করলেন আব্বা কি হয়েছে আপনি হঠাৎ কেঁদে উঠলেন কেন চিৎকার করে মওলা কাইনাত পাক বললেন যে বাবা এখনই আমি স্বপ্নে দেখলাম এই এই জমিনের উপর দিয়ে একটা রক্তের নদী বয়ে যাচ্ছে আর সেই নদীতে তোমার ভাই ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়ে গেছেন আর উনি সাঁতার কাটছেন আর সেই রক্তে হাবুডুবু খাচ্ছেন আর উনি পারের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু কিনারায় পৌঁছতে পারছেন না সাহায্যের জন্য আহ্বান করছেন কেউ সাহায্য করছে না
উনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে আমার বেটার ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে। যে স্থানে শহীদ হবে সেই জায়গাটার নাম কারবালা। মওলাই কায়নাত পাক হাদিস বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বাল এ হাদিস রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন যাচ্ছিলাম। তো এ হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে নুজাই, উনি বলছেন মওলাই কায়নাত পাক বললেন হে আব্দুল্লাহ ইবনে নুজাই এখানে দাঁড়াও, কাফেলাকে দাঁড় করাও। দাঁড় করালাম, তারপরে ইমাম পাক নাম মওলাই কায়নাত পাক নামলেন আর ক্রন্দন করতে থাকলেন, এমন কাঁদলেন দাড়ি মুবারক ভিজে গেল। জিজ্ঞাসা করলাম আপনার এই কান্নার কারণ কি, তো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি উনি বলেছেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করছিলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদছেন, তো বলেন এই দেখো হাতে কারবালার এই মাটি, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এখন দিয়ে গেলেন আর বললেন এ কারবালার মাটিতে আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে দেওয়া হবে। তখন থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আর নিজের চোখের পানিকে সংবরণ করতে পারি না। এরপর মওলাই কায়নাত পাক একটা লাঠি নিলেন, ছড়ি নিয়ে নকশা করে করে একে দেখিয়ে দিলেন, দেখো এই জায়গায় আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবু হবে, এই জায়গায় ঘোড়াগুলো বসবে, এই জায়গায় ঘোড়ার হাওদাগুলো থাকবে, এই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হবে। মওলাই কায়নাত পাক দেখিয়ে দিয়ে গেছেন। ওখানে দুই মুহররম থেকে কারবালাতে অবস্থান করছিলেন, সাত মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, ওদের যদি উদ্দেশ্যই ছিল ইমাম পাককে শহীদ করে দেওয়া, তাদের সৈন্য কত ছিল? 22,000। কত? আর ইমাম পাকদের কজন? 72 জন। তো ভাই 22,000 সৈন্য 72 জনকে শহীদ করতে টাইম লাগে? 1 ঘন্টাও লাগবে না? 1 ঘন্টা লাগবে? 22,000 যদি একসাথে ঝাঁপিয়ে পড়ে তো 72 জনকে শহীদ করতে 72 মিনিট লাগবে কিনা? হ্যাঁ, 3 দিন লাগলো কেন? 3 দিন লাগলো, 3 দিন লাগলো কেন? তার মানে আমি আগেও বলেছি আপনাদেরকে যে ইয়াজিদের উদ্দেশ্য ছিল না ইমাম পাককে শহীদ করা। শহীদ করাটাই যদি উদ্দেশ্য থাকতো 3 দিন টাইম লাগতো না, 3 মিনিটেই করে দিত। আর যদি উনাকে শহীদ করার ইচ্ছা থাকতো উনাকে করতো, শাহজাদা পাকদেরকে কেন করছে? কিন্তু উনাকে তো করছে না। আলী আকবর আলাইহিস সালামকে শহীদ করছে, উনাকে করছে না। আলী আসগার আলাইহিস সালামকে শহীদ করলো, উনাকে করছে না। কাসেম আলাইহিস সালামকে শহীদ করছে, উনাকে করছে না। এর উদ্দেশ্য ছিল ইমাম পাককে শহীদ করা নয়, কারণ ইয়াজিদকে আমরা দেখছি ইয়াজিদ, কিন্তু ও ছিল ইবলিস। ইবলিস ইয়াজিদের রূপে এসেছিল, ইয়াজিদের ইয়াজিদ ইবলিসের আসার করেছিল। উদ্দেশ্য ছিল ইমাম পাককে সারেন্ডার করানো, যাতে ইমাম পাক ইয়াজিদের হাতে হাত দেন, বায়াত হন। অর্থাৎ ইবলিস জানে ভালো করে ইসলাম ইমাম পাকের হাতে আছে। কার হাতে? ইমাম পাকের হাতে। এনি হাও এ হাত ইয়াজিদের হাতে দিতে হবে, হাতে নিতে হবে। যদি ইমাম পাক ইয়াজিদের হাতে হাত দিয়ে দেন ইসলাম ইয়াজিদের হাতে চলে যাবে, আর ইসলাম ইয়াজিদের হাতে গেল মানে ইসলাম বরবাদ হয়ে গেল, আমি সাকসেস হয়ে গেলাম। তো উনাকে শহীদ করে দিলে তো ইসলামকে পাওয়া যাবে না। তাই করলো কি, 3 দিন ধরে আগে পানি বন্ধ করলো। দেখো, দেখা যাক, পিপাসার কারণে যখন কষ্ট হবে, এই পিপাসার এবং ভুকা ক্ষুধা লাগবে, এবং পিপাসার তো যখন হবে তখন জানের জন্য সারেন্ডার যদি হন, হাত দিয়ে দেন, বাস সাকসেস। একদিন গেল, 2 দিন গেল, 1 দিন আমরা পিপাসা সংবরণ করতে পারি না, 3 দিন যখন হয়ে গেল দেখলো না ইনাদের জিউবা বেরিয়ে চলে এসেছে কিন্তু মাথা তো নোয়াচ্ছেন না। শুধু নিজের পিপাসা নয়, সৈয়দনা আলী আসগার আল ইসলাম 6 মাসের শিশু, মুখ শুকিয়ে গেছে, জিউবা বেরিয়ে গেছে, মুখ থেকে আওয়াজ, কান্নার আর আওয়াজ বেরোচ্ছে না। এরপরেও তো উনি সারেন্ডার হচ্ছেন না, পিপাসা দিয়েও হবে না। তখন ইমাম পাককে নয়, ওনার সাথীদেরকে শহীদ করতে লাগলো, তাও কিন্তু ইমাম পাক হাত দিলেন না। দেখুন, যদি এবার দেখছে রক্ত দেখে যদি এবার শহীদ হন, যে সাথীরা চলে গেলে এবার তো আমরা চলে যাব, তাও মাথা ঝুঁকালেন না। তখন খানদান
হাশেমি খানদানের ভিতর থেকে আকিল আলাইহিস সালাম ওনার আওলাদ পাকদেরকে শহীদ করলো। তাতেও যখন হলো না, তখন মাওলায়ে কায়নাত পাকের অন্য আওলাদ পাক যত ছিলেন, অন্য আহলিয়া পাক থেকে আলাবি যারা ছিলেন তাদেরকে শহীদ করলো না, তাও ইমাম পাক মাথা নোয়ালেন না, হাত দিলেন না। তখন করলো কি, ওনার খানদান পাকদেরকে সাইয়্যাদদেরকে করতে লাগলো। আলী আকবর আলাইহিস সালাম, কাসিম আলাইহিস সালাম নিজে শাহ শহীদ দেখছেন, শহীদ হওয়া ছেলেদের লাশ তুলে নিয়ে আসছেন, কিন্তু হাত দিলেন না। ইবলিস দেখলো যে না, মাথা তো নোয়ালেন না, হাত তো দিচ্ছে না, উনাকে কিন্তু শহীদ করছে না, কষ্ট দিচ্ছে, কষ্ট, জুলম, অত্যাচার, অত্যাচারের চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে উনাকে, যে যখন ক্লাইম্যাক্সে চলে যাব অত্যাচারের, তখন হয়তো হাত দিবেন, আমি সাকসেস, ইসলামকে চাই, ইসলামকে চাই, কিন্তু না। তখন ছয় মাসের শিশু আলী আসগার আল ইসলামের উপরে টর্চার শুরু করল, কিন্তু তাকেও আল্লাহর রাহে দিয়ে দিলেন, হাত দিলেন না। তখন ইমাম পাক উনার উপরে শুরু করলো, ইসলাম ছুটে আসলো, ইমাম পাক আপনি ইসলাম ইয়াজিদের হাতে আমাকে দিবেন না, ইসলাম বরবাদ হয়ে যাবে, যে জন্য আপনার নানা এসেছেন সব শেষ, জান্নাত জাহান্নাম সব শেষ হয়ে যাবে, কিছু আর থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না। ইমাম ইসলাম কান্না করতে লাগলো, ইমাম পাক হাত দিলেন না, শেষে ইয়াজিদের হাতে গর্দান দিয়ে দিলেন, হাত দিলেন না, এমনকি শাহাদাতের পরে হাত পাইনি, গায়েব হয়ে গেছিল ওনার হাত মোবারক, গায়েব হয়ে গেছিল। যখন শহীদ হয়ে গেলেন, তখন ইবলিস চুল ছিঁড়তে লাগলো, মাথা চাপড়াতে লাগলো, হাই হাই হলো কি, জুলমের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেলাম, শেষে আমি চাইনি উনি শহীদ হন, চেয়েছিলাম উনার হাত, কিন্তু শেষে তো শহীদ হয়েই গেলেন, কি ইসলাম তো উনার কাছেই থেকে গেল, ইসলাম তো উনার কাছেই থেকে গেল, হাই হাই হলো কি, ইমাম পাক জীবন দিয়ে দিলেন, ইসলামকে দিলেন না, জীবনের বিনিময় ইসলামকে বাঁচিয়ে নিলেন। ইবলিস চুল ছিঁড়তে থাকলো, মাথা চাপড়াতে থাকলো, উদ্দেশ্য ছিল সারেন্ডার করা, হাত দেওয়া। তাই খাজা বাবা লিখলেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সর দাদ না দাদ, দস্তে দর দস্তে ইয়াজিদ, হাক্কা কে বিনা ইলা ইলাহ আস্ত হুসাইন, বলেন সম্রাট ইমাম হুসাইন, মহাসম্রাট ইমাম হুসাইন। ইয়াজিদ ভাবছে আমি জিতে গেছি, আমি বাদশাহ না। ইয়াজিদের যুদ্ধটা কিসের কিসের ছিল? যুদ্ধ ছিল, ইয়াজিদ চেয়েছিল ইমাম পাকের হাত, ইমাম পাক বলেছিলেন আমি হাত দেব না, মাথা দিব কিন্তু হাত দেব না, এই ছিল জিদ। হাত কেন চেয়েছিল? ওনার হাতে আছে ইসলাম, চেয়েছিল ইসলাম, চেয়েছিল হাত। ইমাম পাক বলেছিলেন আমি হাত দেব না, ও বলেছিল হাত চাই, বলেছিল হাত দেব না, বায়াত চাই, বলে আমি হাত দেব না, ইসলাম চাই, ইসলাম দেব না। কি হলো? জুলমের চূড়ান্ত জায়গায় যাওয়ার পরেও জীবন দিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদ হাত পেল না। জয় কার হলো? জিদ কার থাকলো? কথা কার কার থাকলো? জিদ কার হলো? তাই এই কারবালা ইয়াজিদের জয় নয়, ইয়াজিদ চেয়েছিল সারেন্ডার করতে, বায়াত নিতে, হাত নিতে, ইমাম পাক সারেন্ডার হন নাই, জীবন দিয়েছেন কিন্তু হাত দেন নাই, তাই জিত ইমাম পাকের হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হাইদারি, নারায়ে হাইদারি, নারায়ে ইমাম পাক, নারায়ে ইমাম পাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিত ইমাম পাকের হয়েছে। ওইটা হ্যাঁ, ওটা ইমাম পাকের জয় হয়েছে। এই জন্য খাজা বাবা বলেন শাহ আস্ত হুসাইন, ও নয় সম্রাট ইয়াজিদ নয়, সম্রাট হুসাইন, বাদশাহ বাদশাহই থেকে গেলেন, ইসলামকে বাঁচিয়ে নিলেন, সম্রাট ইমাম হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, মহাসম্রাট ইমাম হুসাইন, দিন আস্ত হুসাইন, আরে দিন ইমাম হুসাইন, ধর্ম ইমাম হুসাইন, ধর্ম, ধর্ম কি? নামাজ ধর্ম, রোজা ধর্ম, হাজ ধর্ম, জাকাত ধর্ম, কোরআন ধর্ম, এসব নিয়ে একটি ধর্ম, ধর্ম ক্যা হ্যায়? দিন আস্ত হুসাইন,
ধর্ম হোসেন, নামাজ হোসেন, রোজা হোসেন, হজ হোসেন, জাকাত হোসেন, কোরআন হোসেন, ইসলাম হোসেন, ধর্ম হোসেন, হোসাইনি ধর্ম, হুসাইন ধর্ম, হুসাইন দিন, ইমাম হুসেন আলাইহিস সালাম নামাজি নয়, ইমাম হুসেন নামাজ, ইমাম হুসেন রোজাদার না, ইমাম হুসেন রোজা, ইমাম হুসেন কারি না, ইমাম হুসেন কোরআন, ইমাম হুসেন ইবাদত কারি না, ইমাম হুসেন ইবাদত, ইমাম হুসেন জাকাত দেনেওয়ালা না, ইমাম হুসাইনি জাকাত, ইমাম হুসেন হাজ, ইমাম হুসেন ইসলাম, দীনে পানা আস্ত হুসেন এবং ধর্মের আশ্রয় দাতা হুসেন, কিভাবে সরদার না দাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হক্কা কে বিনা ইলা ইলাহ আস্ত হুসেন, ধর্ম ছুটে আসলো ইমাম পাকের কাছে, মাওলা বাঁচান, দীন পানা আস্ত হুসেন পানা চাইলো ইমাম পাকের কাছে, সমস্ত মানব জাতি যে ধর্মের কাছে আশ্রয় নিয়েছে সেই ধর্ম কারবালায় ছুটে এসেছে ইমাম পাকের কাছে আশ্রয়ের জন্য, ইমাম পাক আশ্রয় দিয়েছেন, ইসলাম ইমাম পাকের কাছে আশ্রয় নিয়েছে, অতএব যে ইমাম পাকের কাছে গেছে সে আশ্রিত ইসলামকে পেয়েছে, দিন পানা আস্ত হুসেন সরদাদ না দাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, যখন পানার জন্য ইসলাম ছুটে আসলো ধর্ম ছুটে আসলো, ইমাম পাক মাথা দিয়ে দিলেন, হাত দিলেন না, হাতে ইসলাম, হাতে কি আছে ইসলাম, বলেন মাথা দিয়ে দিলেন কিন্তু হাত দিলেন না, হাত দিলেন না, মাথা দিয়ে জীবনের জীবনের বিনিময়ে জীবন দিয়ে দিলেন, গর্দান দিয়ে দিয়ে ইয়াজিদের হাত থেকে ইসলামকে বাঁচিয়ে নিলেন, হক্কাকে বিনা ইলা ইলাহ আস্ত হোসেন খোদার কসম, হক কথা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর বুনিয়াদি ইমাম হোসেন, এর ভিত হোসেন, এর ভিত হোসেন, লা ইলাহার বুনিয়াদ হোসেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হক্কাকে বিনা ইলা ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর বুনিয়াদ হোসেন, দেখুন কালমা শরীফ যে আমরা পড়ি তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটাতে একটি নেগেটিভ সেন্টেন্স আছে আর একটি পজিটিভ, লা দিয়ে নেগেটিভ হয়, ইল্লা দিয়ে পজিটিভ হয়, তো প্রথমে আপনি নেগেটিভ বলছেন, লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আল্লাহ নাই, তারপরে বলছেন ইল্লা আল্লাহ কিন্তু আল্লাহ, তো প্রথমে সমস্ত আল্লাহকে ডিনাই করছেন, কারণ তখন সমস্ত মক্কাবাসীদের হৃদয়ে 360 মূর্তি ভরা ছিল, 360 কে আল্লাহ বলতো, তো প্রথমে আপনার ভিতরে 360 আল্লাহ ঢুকে আছে, 360 মূর্তি ঢুকে আছে, তাই আল্লাহ পাক বললেন, বলেন আগে লা ইলাহা, আগে সমস্ত মূর্তিকে সাফ করো, ওই যে বলছে আমি আলীকেও মোহাব্বত করি মাবিয়াকেও মোহাব্বত করি, না লা ইলাহা আগে নাপাককে সরাও, আগে নাপাককে সরাও, লা ইলাহা সকোনো মাবুদ নাই, সব মাবুদকে তোমার ভিতর থেকে বার করো, 360 মূর্তিকে বার করো, তো বলে মাবিয়াও আছে মাওলাও আছে, না লা ইলাহা আগে নাপাককে সরাও, যদি মাবিয়া আছে তো মাবিয়াকে আগে সরাও, তারপরে পাক ও পবিত্র আলীর মোহাব্বত ঢুকাও, পাক আর নাপাক দুজনের ভালোবাসা হৃদয়ে হবে না কখনোই, তো নিয়ম হচ্ছে প্রথমে নেগেটিভ লা ইলাহা, আগে দিলকে খালি করো ইলাহা থেকে, 360 মূর্তি থেকে, নাপাক থেকে, যখন খালি হয়ে গেল তখন আপনি পাক হলেন, এরপর হৃদয় যখন পবিত্র হয়ে গেল আর নাপাকি কিছু নাই, ইল্লা আল্লাহ, আল্লাহকে তন আল্লাহ অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ অটোমেটিক ইল্লা আল্লাহ কিন্তু আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে গেল, তো খাজা বাবা বললেন হাক্কাকে বিনা ইল্লা ইলাহা আস্ত হুসাইন, লা ইলাহা আস্ত হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন বলেননি, লা ইলাহা আস্ত হুসাইন, তো ইসলামে ঢোকার তাওহীদের বুনিয়াদ হচ্ছে, শুরুয়াত হচ্ছে, প্রথম হচ্ছে লা ইলাহা, সমস্ত ইলাহকে থেকে খালি করা, ইলাহ থেকে খালি করা, নাপাক থেকে খালি করা, তো তাওহীদ শুরু হলো ইলাহ দিয়ে, তো তাওহীদের শুরুয়াত হুসাইন থেকে হয়েছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে
লাস্ট হুসাইন এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রথমে সব ইলাকে খালি যে করলেন রাসূল পাক দারস দিলেন যে আগে ইলাকে খালি করো সমস্ত ইলাকে খালি করো नापाक के खाली करो मूर्ति के खाली करो दिल थे के सराओ तो ये जो दिल थे के सरानो समस्त मूर्ति के दिल थे के सरानो समस्त शिर्क वो मुशरिक देर शिर्क केर खाली करार भीत होचन इमाम हुसैन इमाम हुसैन ने बुनियाद इमाम हुसैन हक्का के बिना इला इलाह अस्त हुसैन खाजा बाबा बोल लें बुझते पड़े ना তো ইমাম পাক যখন শহীদ হয়ে গেলেন তো ইসলামের জয় হয়ে গেল দেখুন ইয়াজিদ কি করলো দুটো একই ঘটনা দুজনের কাছে হয়েছে আমি এই ইয়াজিদের ঘটনাটা আমি একটা ওয়াজে বলেছিলাম ইউটিউবে একজন প্রশ্ন করেছেন এটা তো ইবনে জিয়াদের দরবারে হয়েছে এই দন্দন মোবারকের লাঠি দিয়ে আঘাত করার ঘটনা এটা ইবনে জিয়াদের দরবারে হয়েছে ভাই ইবনে জিয়াদের দরবারে হয়েছে মানে যে আর অন্য কোনো দরবারে হয়নি এটা কি প্রমাণ হলো ইবনে জিয়াদের দরবারে হয়েছে মানে যে ইয়াজিদের দরবারে হয়নি এটা কি প্রমাণ হলো হ্যাঁ ইবনে জিয়াদের দরবারে হয়েছে একই ঘটনার রিপিটেশন ইয়াজিদের দরবারে হয়েছে তুমি যদি না পড়ো তো আমি কি করব তুমি যদি জাহেল তুমি যে একটা জাহেল তার প্রমাণ তুমি নিজেই দাও নিজেই দিয়ে দিচ্ছ হ্যাঁ ইবনে জিয়াদের দরবারে হয়েছে এটা তো আমরা অস্বীকার করছি না অবশ্যই হয়েছে ওটাও তো আমরা বলি ওনার সার মোবারক জন ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদ ছড়ি দিয়ে ওনার দন্দন মোবারকে আঘাত করেছিল সেখানে আল্লাহ রসুলের এক সাহাবি ছিলেন উনি উঠে দাঁড়ালেন বলেন ইবনে জিয়াদকে বললেন ওখান থেকে লাঠি সরাও আমি নিজের চোখে দেখেছি রসুল পাক ওনার অষ্ট মোবারকে চুম্বন দিয়েছেন এরপর যখন সার মোবারক এবং পুরা কাফেলাকে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো ইয়াজিদ বলে ইয়াজিদের নাকি কোনো দোষ ছিল না ইমাম পাক শহীদ হয়েছেন এই খুশিতে পুরা দামেস্ক শহর সে সাজিয়েছিল দামেস্কের শহর সাজিয়েছিল লাইটিং করেছিল রাজদরবার সাজিয়েছিল আনন্দে যে আমি ওনাদেরকে শহীদ করেছি আর প্রচার করেছে বাগিকে হত্যা করেছি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ এই প্রচার করেছিল বুঝেছেন না তো সাজানো হলো যখন কয়েদিদেরকে আনা হলো ও সিংহাসনে বসে আছে আহলে বাইত পাক তাদের আহলিয়া পাক তাদেরকে তার রাজ দরবারের খোলা আকাশের নিচে তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে বন্দী অবস্থায় এবং তার সামনে যখন ইমাম পাকের সার মোবারক নিয়ে আসা হলো আল বিদায়া বা নিহায়া হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া বা নিহায়ার মধ্যে লিখেছেন যিনি এই কমেন্ট করেছিলেন তার জন্য আমি রেফারেন্স দিচ্ছি আপনি আলবেদায় পড়ে দেখুন যদি আপনি পড়তে জানেন অবশ্য এখন বাংলাও হয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে আলবেদা নিহা আমি ইন্টারনেটে দেখছিলাম তো আলবেদায় বা নিহায়া অষ্টম খণ্ডে হাফেজ ইবনে কাসির বর্ণনা করেছেন ইয়াজিদ ছড়ি নিয়ে ওনার দন্দন মোবারকে আঘাত করল আর ইয়াজিদ বলল যে আজ যদি আমাদের পূর্বপুরুষ হায়াতে থাকতো তাহলে তারা এ দৃশ্য দেখে খুশি হতো যে আমি বদরের বাদলা নিলাম বদরের বাদলা নিলাম বলে আমার পূর্বপুরুষ যদি আজ বেঁচে ওর পূর্বপুরুষকে কার ছেলে ও মাবিয়া ছেলে ওর বাবার নাম মাবিয়া দাদার নাম কি আবু সুফিয়ান বলে আমার পূর্বপুরুষ যদি আজ বেঁচে থাকতো মানে আবু সুফিয়ান মাবিয়া হিন্দা তাহলে খুশি হতো এই দৃশ্য দেখে কেন আমি বদরের বাদলা নিয়েছি বদর কার সাথে হয়েছে বদরের যুদ্ধ যখন হয় তখন ইমাম ইয়াজিদের তো জন্ম হয়নি ইমাম পাকদেরই দুনিয়াতে ওনারা আসেন নাই দুনিয়া আসাই তো দূরের কথা বদরের যখন যুদ্ধ হয় তখন মাওলা পাক খাতুনাতর পাকের সাদি মোবারকই হয়নি মাওলাই কায়নাত পাকের খাতুনি জান্নাত পাকের সাদি মোবারকই হয়নি তো ইমাম পাকরা তো দুনিয়াতে তখন আসেননি তো যুদ্ধ হয়েছিল রসুল পাকের বিরুদ্ধে করেছিল কে এর দাদা আবু সুফিয়ান কি নিয়ে রসুল পাক বললেন আল্লাহ এক আবু সুফিয়ান বলছে আল্লাহ 360 কয় আবু সুফিয়ান বলছে আল্লাহ 360 তো তৌহিদবাদের বিরুদ্ধে ওয়াহদানিয়াতের বিরুদ্ধে মূর্তিবাদের লড়াই ছিল বদরে প্রথম ইসলামের প্রথম গাজওয়া বলে বড় বড় যুদ্ধকে গাজওয়া বলা হয় যুদ্ধ প্রথম যুদ্ধ তৌহিদবাদের তো ইয়াজিদ কি বলল বদরের বদলা নিলাম মানে বদরে ইনার নানা তৌহিদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর আমার দাদা মূর্তি
এই তৌহিদবাদের বিরুদ্ধে আমার দাদা মূর্তিবাদকে প্রতিষ্ঠিত করতে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে আমার দাদা জয় লাভ করতে পারেনি, মূর্তিবাদের জয় হয়নি, বরং তৌহিদবাদেরই জয় হয়ে গেছিল। এই না নানা জিতে গেছিলেন, আর আমার আমাদের বংশধররা সব কতল হয়েছিল। আজ আমার দাদা নাই আর ইনার নানাও নাই, তবে উনার নাতিকে পেয়েছি, নাতিকে হত্যা করে বদরের বদলা নিলাম। মানে আমার দাদা আবু সুফিয়ান তৌহিদকে মিটিয়ে যে মূর্তিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল সে পারেনি, কিন্তু তার পোতা হয়ে আমি ইয়াজিদ করে ফেলেছি। তার মানে তার নিজের মুখোশটা খুলে দিল যে কারবালায় ইমাম হুসাইনের এগেনস্টে আমার যে যুদ্ধ ছিল, যেটা বদরে আমার দাদা রাসূলুল্লাহর এগেনস্টে যুদ্ধ করেছিল, অর্থাৎ আমার দাদা বদরে রাসূলুল্লাহর এগেনস্টে যে যুদ্ধ ছিল, অর্থাৎ মূর্তিবাদের যুদ্ধ ছিল তৌহিদের এগেনস্টে, আমারও এই কারবালার যুদ্ধ ছিল তৌহিদের এগেনস্টে মূর্তিবাদের। কিন্তু বদরের সাথে তফাৎ হলো এই, বদরে ছিল আমার দাদা আর আমার দাদার এগেনস্টে ছিল এই ইনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারবালায় আমার দাদা নাই তার পোতা ইয়াজিদ, আর মুহাম্মদ নাই তার নাতি ইমাম হুসাইন। ওটাও ছিল তৌহিদের এগেনস্টে মূর্তিবাদের লড়াই, এটাও তৌহিদের এগেনস্টে মূর্তিবাদের লড়াই। তফাতেই আমার দাদা তৌহিদকে ধ্বংস করে মূর্তিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই যুদ্ধে জয়লাভ করতে পারেনি, তৌহিদের জয়লাভ হয়েছিল, মূর্তিবাদ ধূলিসাৎ হয়েছিল এবং আমাদের লোক কতল হয়েছিল। আজ আবু সুফিয়ানের পোতা হয়ে আমি ইয়াজিদ মুহাম্মদকে পাইনি, তবে তার নাতি হুসাইনকে কতল করে আলাইহিসসালাম তৌহিদকে মিটিয়ে দিয়েছি, মূর্তিবাদকে জিন্দা করে দিয়েছি। পরিষ্কার ইয়াজিদ বুঝিয়ে দিল আমাদের আবু সুফিয়ান মুয়াবিয়া হিন্দা, আমাদের ইসলামে আশাটা ছিল পুরোপুরি ছলনা, পুরোপুরি ছলনা, ইসলামকে ধ্বংস করা, যে কারণে আমার বাবা আমার দাদু দাদা আবু সুফিয়ান দাদি হিন্দা ইসলামে ঢুকেছিল, কলমা পড়েছিল, যে উদ্দেশ্যে আজ সাকসেস হলো। তাহলে কনস্পিরেসি শুরু হয়েছিল আবু সুফিয়ানের যুগে, খতম হলো ইয়াজিদের যুগে, সাকসেস হলো, এটা রেজাল্ট হলো ইয়াজিদের যুগে। বুঝতে পেরেছেন? শুরু হয়েছে তখন বদরের। তাই ইয়াজিদ ভাবলো কি ইসলাম তো মিটে গেছে, কিন্তু ইসলাম মিটেনি। জাইনুল আবেদিন আল ইসলাম দেখলেন, ও ভাবছে ইসলামের মুর্দা হয়ে গেছে। যখন শামের মসজিদ থেকে আজাদ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন জাইনুল আবেদিন ইসলাম ইয়াজিদকে বললেন, এই বদবخت দেখ তুই তাওহীদকে মিটিয়েতে চেয়েছিলিস, আজও সিরিয়ার মসজিদ থেকে তাওহীদের এলান হচ্ছে। অতএব আমার বাবা জীবন দিয়ে তৌহিদকে প্রতিষ্ঠা করেছেন, তোর মূর্তিবাদ প্রতিষ্ঠিত হয়নি। মুয়াজ্জিন যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন বদবخت দেখ আজও মসজিদের মিনার থেকে যার নাম উচ্চারিত হচ্ছে তিনি আমার নানা, তোর নয়। তো আজও আল্লাহর তৌহিদ মিনার থেকে প্রচার হচ্ছে এবং আমার নানার রেসালাতের ইলান হচ্ছে। আজ প্রমাণিত তোর শহর থেকেও আজ আল্লাহর তৌহিদ এবং আমার নানার রেসালাতের ইলান হচ্ছে। অর্থাৎ আমার বাবা ভাইয়েরা পুরা হেলে বেত জীবনের বিনিময়ে তৌহিদকে কায়েম করে গেল, মুক্তিবাদ ধ্বংস হয়ে গেছে। ইয়াজিদ কিন্তু রাজ বুঝতে পারলো না, সে ভাবলো যে না সমস্ত আহলে বাইত তো শহীদ হয়ে গেছেন, ইসলাম তাহলে আর নাই, ইসলাম নাই তো মদিনা রেখে কি হবে। মদিনা শরীফে হামলা করলো, কি করলো হামলা, সৈন্য পাঠালো এবং সৈন্যদেরকে বলল 3 দিনের জন্য মদিনা তোমাদেরকে হালাল করে দিলাম, যা খুশি করো যা খুশি করো। মদিনা শরীফে উঁট ঘোড়া খচ্চর রওজা পাকে বাঁধলো মসজিদে নববীতে। 3 দিন রওজায় রসুলে আজান হয়নি, একজন সাহাবি বেরিয়ে বেরোতে পারেননি, তো মেম্বারের ভিতরে এক কোণায় লুকিয়ে গেছিলেন। তিনি বললেন 3 দিন আজান হয়নি, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। কিভাবে? যখনই আজানের টাইম হতো রসুলের পাকে রওজা পাক থেকে আজানের আওয়াজ হতো, আবার রওজা পাক থেকে জামাতের আওয়াজ হতো, তখন ওই জামাত ইক্তেদা করে আমি নামাজ পড়তাম। ইয়াজিদের সৈন্যবাহিনী সমস্ত অসংখ্য হাজার হাজার সাহাবিকে হত্যা করলো মদিনা শরীফে।
এবং তারা এমন জুলুম করলো মহিলাদের উপরে, এর কারণ থেকে 1000-এরও বেশি কুমারী নারী নাপাক সন্তানের জন্ম দেয়। মদিনা শরীফকে তছনাচ করলো, যখন শেষ হলো মক্কা শরীফের দিকে সৈন্য রওনা দিল। ইয়াজিদ দেখলো যে আহলে বাইত রাসূলুল্লাহর বংশকে তো সব খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি, তাহলে আর ইসলাম নাই, তাওহীদ নাই, তাহলে আল্লাহর ঘরটা রেখে আর লাভ কি, এটা তওয়াফ করে আর লাভ কি, এই ঘরটাকে ধ্বংস করতে হবে। পাথর বসা মেশিন লাগিয়ে কাবা শরীফে পাথর নিক্ষেপ করলো ভাঙার জন্য, তাতে কাবা শরীফের অনেক দেওয়াল এ হয়ে গেছিল, ক্র্যাক হয়ে গেছিল, এবং যে হাজারে আসবাদ ছিল সেটা টুকরা টুকরা হয়ে গেছিল। এরপর তীরের ডগায় আগুন লাগিয়ে কাপড় বেঁধে তীর নিক্ষেপ করে কাবা শরীফের গিলাপ্পাকে আগুন লাগিয়ে দিয়েছিল, কাবা শরীফকে জ্বালিয়ে দিয়েছে। এইদিকে কাবা শরীফ জ্বলছে, ওই সময়ে ইয়াজিদ মারা যায়, জাহান্নামের মধ্যে চলে গেল। তো ইয়াজিদ কাবা শরীফেও আগুন লাগিয়েছে। এগুলো কেন হলো? আল্লাহ পাক দেখালেন যে দেখো ইয়াজিদটা কে, কারবালাটা কি ছিল, যে কারবালা ছিল তৌহিদবাদের এগেনস্টে মূর্তিবাদের লড়াই ছিল, আর ইমাম পাক মূর্তির এগেনস্টে তৌহিদবাদের লড়াই করেছিলেন। তার প্রমাণ হচ্ছে এই, তার মুখোশটাকে খুলে দিলেন এইভাবে যে ইয়াজিদ মদিনা শরীফে হামলা করলো, ঘোড়া গাধা খচ্চর বাঁধলো এবং কাবা শরীফে অ্যাটাক করলো। তারিখুল খোলাফার মধ্যে আল্লামা সিউতি লিখেছেন এই ওয়াকিয়া, আরো অন্যান্য মুয়ারেখ ইবনে আসাকির তারিখে মদিনা তো দিমাশকাল কাবিরের মধ্যে লিখেছেন, আমার এই ল্যাপটপে ওটাই ট্যাবে নাই, ওটা আমার এখানে ধরছে না, ওটা এত ভলিউমটা বড়, ওটা 80 ভলিউম। তারিখে মদিনা তো দিমাশক আল কাবির ইবনে আসাকিরের লেখা 80 খণ্ডে লেখা, 80 খণ্ডে, ওটা আমার ল্যাপটপে আছে, এটা তো নিচ্ছে না ট্যাবে। হা ইবনে আসাকিরও বর্ণনা করেছেন যে কাবা শরীফ জ্বালিয়ে দিল, আগুন লাগিয়ে দিল, ইয়াজিদের মুখোশটা খুলে গেল, বিশ্বকে আল্লাহ পাক দেখিয়ে দিলেন দেখো ইয়াজিদ আসলে মুশরিক ছিল, আসলে ইয়াজিদ মুশরিক ছিল, মুয়াবিয়া মুশরিক ছিল, আবু সুফিয়ান মুশরিক ছিল, এরা সব মুশরিক কাফের। তার বহিঃপ্রকাশ হচ্ছে ওয়াকে হুররা, কাবা শরীফ জ্বালিয়ে দেওয়া, বুঝতে পারছেন? অতএব যারা কারবালা পন্থী, ইমাম পাক পন্থী, মুহররম পন্থী, মার্শিয়া পন্থী, মাতম পন্থী, এরা ইসলাম, এরা মুসলমান, এরা মুমিন। আসল ইসলাম হচ্ছে কারবালার ইসলাম, ঔলিয়ায়ে কেরামে সমস্ত ঔলিয়াল্লাহরা এই ইসলামে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই ইসলামে আছেন, নিজামুদ্দিন ঔলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ফরিদুদ্দিন গঞ্জে শক্কর, হযরত শাহ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই, হুজুর গাউসে পাক, সমস্ত ঔলিয়ায়ে কেরাম হচ্ছেন এই কারবালার ইসলামে। এটা ওলি আল্লাহদের জামাত, এই ছোট জামাত, আর বাকি 72টা দল বা ইয়াজিদি, আবু সুফিয়ান, মাবিয়া, এটা হচ্ছে, ওটা হচ্ছে ইয়াজিদি ইসলাম। তো যারা এই কারবালা ইসলামে আছে, মুহরম পাকের সাথে আছে, মাতম পাকের সাথে আছে, ইমামবাড়া পাকের সাথে আছে, ইমাম পাকের সাথে আছে, তাজিয়া পাকের সাথে আছে, তাবুত পাকের সাথে আছে, মাতম পাকের সাথে আছে, নওহা ও মার্শিয়ার সাথে আছে, এরা মুসলমান, এরা মুমিন, এ ইসলামটা হচ্ছে আসল ইসলাম। আর যারা এই কারবালার বিরুদ্ধে, যারা মাবিয়ার সাথে আছে, এরা সব মুনাফিক, এরা ইয়াজিদি মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন ইমাম পাকের নকশে কদমে চলার, ইমাম পাকের গোলামি করার, এই কারবালার ইসলামে থাকার, আসল ইসলামের ছত্র ছায়ায় থাকার, ওনাদের গোলামি করার, নকশে কদমে থাকার, মার্শিয়া ও মাতম করার, নওহাজারি করার, সর্বোপরি ইমাম পাকের ওলাদ পাক, বর্তমান জামানার গাউস আকা ও মাওলা, হুজুর পাককে ওলা কিবলা ও কাবা, ওনার কদম পাকের ছায়া তলে যেন দুনিয়া ও আখেরাতে আমরা ঠাঁই পাই, আর তার জন্য আল্লাহ তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কেলে উঠকার ইয়া মুমিন তাজিম মোহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, তুমি যে ইসলাম
হাজিরিকে তুমি কবুল করে নাও, আমাদের হাজিরিকে খাস করে কারবালা শরীফে তুমি পৌঁছে দাও। হে আল্লাহ পাক পঞ্জতনা তাহার হুজুর গস পাক রসুল আমাদের রুজি রোজগারে বরকতাতা করো, তাদের সকলের রসুল আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আমরা যারা বিমারি আছি তাদের পাক পঞ্জতনা তাহার হুজুর গস পাকের রসুলাই আমাদেরকে শেফাতা করো। হে আল্লাহ পাক এই বর্তমান মহামারী হতে খাস করে পাক পঞ্জতনের মহব্বতকারী আহলে বাইত পাককে মান্যওয়ালা তাদের সকলকে মহামারী থেকে তুমি হেফাজত করো। হে আল্লাহ আমরা যেন দুনিয়া আখেরাতে আহলে বাইত পাকের কদম পাকের ছায়া তলে ঠাঁই পায় তা তৌফিক আটক। হে আল্লাহ হর সাল যেন আমরা জিক্রে শাহাদত পালন করতে পারি তা তৌফিক আটক, অধিক অধিক পরিমাণে মাতম ও মর্শিয়া করা তৌফিক আটক। হে আল্লাহ পাক পঞ্জতনা তাহার হুজুর গস পাকের রসুল আমাদেরকে ইলম আতা করুন। দুনিয়া এবং আখেরাতে যেন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম পাকের খানদান পাক আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবার কদম পাকের ছায়া তলের নিচে ঠাঁই পায় তা তৌফিক আতা করুন। হো মরহমত গুলামো কো ইয়া রব গমে হুসাইন, হো মরহমত গুলামো কো ইয়া রব গমে হুসাইন, করতে রহে ইয়ে আঠ পহর মাতমে হুসাইন, করতে রহে ইয়ে আঠ পহর মাতমে হুসাইন। اللهم احفظني برحمتك، اللهم نجني عافني، اللهم افتح لي ابواب فضلك، بوصلات نبيك الاخر، بوصلات امامك الاول اسمه العظم الليه، بوصلات سيدات العالمين، بوصلات الشهيدين، بوصلات سبي المعصوم تجره نقه بالرمى، بوصلات مطهرة لا صوب لها لراسها، بوصلات جميع معصومين المظلومين المقدسين، بوصلات غوث الاعظم شيخ ابي محمد محي الدين عبد القادر الجيلاني الحسني الحسيني البغدادي عليه الصلاه والسلام، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين الاجمعين، خصوصا على سيدنا الغوث الاعظم امين المكين، برحمتك يا ارحم الراحمين، بحق لا اله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া শাইখ আব্দুল কাদির শাইয়ান লিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।